আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো রেজাল্টের পর থেকে তোমাদের মধ্যে অনেক কিছু কাজ করছে তোমাদের মধ্যে অনেক কনফিউশন অনেক প্রশ্ন কাজ করছে সো আজকের ক্লাসে তোমাদের মনের মধ্যে থাকা যে প্রশ্নগুলো তার এইটি পার্সেন্ট শেষ হয়ে যাবে কারণ তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয় কে কিভাবে প্রিপারেশান নিবে এবং এই যে দুইটা প্যাটার্ন দুইটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কি একই রকম হয় নাকি আলাদা হয় এটা নিয়ে তোমরা অনেক বেশি চিন্তিত তাই না আজকে শুধু সমাধানই না আজকে তোমরা ফাইনাল সাজেশান পাবে ফাইনাল সাজেশন তোমরা দেখতে পাচ্ছ আমার সাথে বাংলা এবং জিকের যে বস টিচাররা রয়েছে আমাদের হাই তারা কিন্তু সাথে আছে সো তারা কিন্তু তোমাদেরকে অবশ্যই অবশ্যই পুরো সাজেশন দিয়ে দিবে কোন কোন জায়গায় পার্থক্য আছে কোথায় আসলে তোমাদের ডিফারেন্সটা ক্রিয়েট করে সেই বিষয়গুলো কিন্তু দেওয়া হবে সো আমার সাথে আছেন আমাদের স্বর্ণ স্যার তিনি বাংলা তোমাদের পড়াচ্ছেন এরপরে দুইজন মহারথী আছেন আমাদের জিকে নিয়ে যারা কাজ করছেন কাজ করে যাচ্ছেন আমাদের জিকে প্যানেলে প্রায় চারজন টিচার এবং চারজনই দিন পরিশ্রম করে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এবং গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য সো সবাই আজকের ক্লাসটা সাজেশন ক্লাস লিখো সবাই ফাইনাল সাজেশন হিসেবে লিখো সো আমি আগে ইংরেজি দিয়ে শুরু করব এরপরে বাংলা এবং হচ্ছে জি কে নিয়ে আসবেন তোমাদের ভাইয়ারা ওকে সবাই একটু তাহলে আমরা লিখে নেই খাতায় ফাইনাল সাজেশন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের যে পার্থক্য সেটা তো আমরা জানবো সাথে হচ্ছে আমরা জানবো আমাদের কোন কোন টপিকগুলো পড়তে হবে কোন কোন জায়গার পার্থক্য আছে সবাই একটু শেয়ার করে দাও সবার বন্ধুদেরকে মেনশন করে দাও যারা আজকে মেনশন করবে তাদের জন্য কিন্তু গিফট আছে যাও বলে দিলাম যারা আজকে মেনশন করবে তাদের জন্য গিফট আছে সবাই 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 বন্ধুদেরকে মেনশন করে দাও এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সাজেশন পেয়ে যাচ্ছ এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য সাজেশন পেয়ে যাবা যারা একবার শেষ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের তোমরা হচ্ছে ফাইনাল সাজেশন পেয়ে যাবা সো আমার বিশ্বাস তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে গেছো এবং আজকে থেকে যদি শুরু করো তোমার যদি টার্গেট থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সাবজেক্ট ইনশাল্লাহ হবে আর যদি তোমার হয় গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় সেখানে অনেকগুলো সিট তোমার জন্য আছে সো সেই আসনে তোমার নামটি লিপিবদ্ধ করার জন্য তুমি কিন্তু পরিশ্রম করেই যাবে তাই তো সো ঢাকা বিশ্ববিদ্যালয় ভার্সেস গুচ্ছ বিশ্ববিদ্যালয় শুধু আমরা যে পার্থক্য আছে সেটাই দেখাবো না আমরা ফাইনাল সাজেশন সো আমি দেখতে চাই যারা 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 ক্লাসে আছো তোমরা তোমাদেরকে বন্ধুদেরকে কমেন্ট সেকশনে জানিয়েছ কিনা মেনশন কি না কারা কারা আমি একটু নামগুলো পড়তে চাই সজীব রহান অপু থ্যাংক ইউ সো মাচ অপু রূপম চলে আসছো বাকিরা চলে আসো ইতিমণি আসছো রুদ্র সরকার আসছো তারপরে হচ্ছে ওকে লিজা সুলতানা আছে সবাই একটু তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও আজকের ক্লাসটি আমরা টোটালি তোমাদের যত যত প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ ঠিক আছে ভাইয়া মাথা ঘুরাচ্ছে কি করবো বুঝতেছি না এই রেজাল্ট নিয়ে কোনটার জন্য আগাবো ইয়াস কোনটার জন্য আগাবা সেটার জন্যই কিন্তু আজকের ক্লাসটা এবং তোমরা কি নিয়ে আগাবা কিভাবে পড়বা সবকিছু পেয়ে যাবা সো আমি দেখতে চাই আজকের ক্লাসের সর্বোচ্চ রেসপন্স সবাই তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও এবং সবাই তোমাদের টাইম লাইনে শেয়ার করে দাও দেখি কারা কারা টাইম শেয়ার করছো সবাই একটু শেয়ার করে দাও সবাই একটু শেয়ার করে দাও খাতা কলম নিয়ে হ্যাঁ খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও এবং আমার বিশ্বাস তোমরা সবাই জানো যে একটা সাকসেসের পেছনে অনেকগুলো প্ল্যান লাগে অনেক ভালো প্ল্যান থাকে এবং সেই ভালো প্ল্যানগুলো তুমি আস্তে আস্তে করে দেন হচ্ছে তোমার সেই সফলতাকে তুমি অর্জন করতে পারবে সো এটাই হচ্ছে তোমার প্রথম তোমরা এতদিন যারা চিন্তা করেছিল যে আসলে আসলে কি কি করব। আমাদের গুচ্ছ টার্গেট নেওয়া উচিত নাকি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টার্গেট নেওয়া উচিত নাকি দুইটাই টার্গেট নেওয়া উচিত ইয়াস দুইটা টার্গেট নেওয়া উচিত কার কার সেটাও তোমরা জানতে পারবা কার শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে টার্গেট নেওয়া দরকার তাও জানবা কার শুধু গুছছে টার্গেটটা দরকার তাও জানবা এবং আমরা তোমাদের বাংলা ইংরেজি এবং জি কে তিনটা একবারে ক্লিয়ার করে দিব এরপরে কমার্সের আমি আজকে বি ইউনিট এবং সি ইউনিট দুইটাই দেখাবো আর ইংরেজিতে বাংলা বি ইউনিট সি ইউনিট দেখাবে আর জি কে যেটা সেটা হচ্ছে বি ইউনিটে যারা আছে তারা তো দিবেই এবং বিভাগ পরিবর্তন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভাগ পরিবর্তন নিয়ে কথা হবে সো প্রত্যেকে সবাই তোমাদের টাইমলাইনে শেয়ার করেছে কোন একটু জানাও ঠিক আছে ভাইয়া জিএসটি এক্সাম কোথায় কোথায় অনুষ্ঠিত হয় ভাইয়া জিএসটি এক্সামটা তোমাদের বাড়ির আশেপাশে অনুষ্ঠিত হয় কোনো সমস্যা নাই ঠিক আছে তোমাদের বাড়ির আশেপাশেই তোমরা তোমরা দিতে পারবে সো এটা যেহেতু ফাইনাল ফাইনাল সাজেশন সাজেশন ক্লাস খাতায় এবং তোমাদের মধ্যে যে প্রশ্ন আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় টার্গেট করব না গুচ্ছ বিশ্ববিদ্যালয় টার্গেট করব। এটা নিয়ে আমরা টোটালি কনফিউশন ক্লিয়ার হয়ে যাবো আমি বিশ্বাস করি তোমরা প্রত্যেকে শেয়ার করেছ এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন করেছ চলে যাচ্ছি আমাদের মেইন আলোচনায় ফাইনাল সাজেশন আজকের টপিকগুলো আমি লিখে দিব যে আসলে কোন টপিকগুলো তোমার পড়া উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কোন টপিক পড়তে হবে এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য কোন টপিক পড়তে হবে সব কিছু পেয়ে যাবে এই ক্লাসে ওকে সো যাদের টার্গেট শুধু গুচ্ছই না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টার্গেট কারা কাদের টার্গেট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় একটু কমেন্ট করে জানাও তোমরা ইনশাল্লাহ আমাদের এই জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে যেতে পারবা যাদের টার্গেট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যাদের টার্গেট হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় তারাও কিন্তু আজকের ক্লাসটা করে তোমাদের যে প্রিপারেশন আছে সেই প্রিপারেশনটা তুমি নিয়ে যেতে পারবে ওকে আমি দেখতে পাচ্ছি সবাই চলে এসেছ সো প্রথমেই তুমি একটু খেয়াল করো যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি প্রশ্নের যে পার্থক্যটা সেই পার্থক্যটা তোমরা একটু দেখে নিবে সবাই খাতা লিখো মনে থাকবে না অনেক কথা বলবো এই কথাগুলো তুমি যদি সামনের যে সময় আছে সেই সময়গুলোতে তুমি কাজে লাগাও হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকো তোমার রেজাল্ট যতই কম থাকুক তোমার যদি আবেদন যোগ্যতা থাকে তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার একবারে হান্ড্রেড পার্সেন্ট এক পা দিয়ে রাখছো বাকিটা হচ্ছে পড়াশোনা করে আরেক পা দিয়ে দিলেই তোমার কিন্তু নিশ্চিত হয়ে যাবে ইনশাল্লাহ সো অনেকেই ভাববে যে ভাইয়া এটা মনে চাপাবাজি করতেছেন চাপাবাজির কিছু নাই এরকম অনেক শিক্ষার্থী আছে মাত্র পঞ্চাশ দিন পরে মাত্র চুয়ান্ন দিন পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে সো আমার বিশ্বাস যদি তোমার মনের মধ্যে সাহস থাকে তোমার মনের শক্তি থাকে তাহলে তুমি পারবেই এটা তোমার করে দেখাতে হবে এবং তোমাদের স্বপ্নের সারথি হিসাবে আমরা চাই তোমাদের জয়ের সেই যে বিজয় নিশান সেই বিজয় নিশানের পতা আমরা নিচে থেকে তোমাদের সাথে উদযাপন করতে চাই এটাই আমি তোমাদের কাছ থেকে আর্নেস্ট রিকোয়েস্ট করবো ওকে সো আমি চলে যাচ্ছি হ্যাঁ আমি চলে যাচ্ছি মেইন আলোচনায় প্রথম হচ্ছে যে পার্থক্যটা আছে পার্থক্যটা যদি তোমরা একটু খেয়াল করো দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি নিয়ে কোন কোন পার্থক্য আছে আমি একটু দেখাই প্রথমত তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে গ্রামার আসে গ্রামার থেকে প্রশ্ন আসে সবাই লিখো এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে গ্রামার আমি সাজেশন আকার দিয়ে দিব সবাইকে সাজেশন দিয়ে দিব ইনশাল্লাহ সো প্রত্যেকে লিখো এখনো তোমাদের হাতে অনেক সময় আছে এবং তোমরা এই সময়টা যদি কাজে লাগাও আমার বিশ্বাস আমার বিশ্বাস তোমরা অনেক ভালো করবে ওকে সো দেখো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রামার আসে আবার গুচ্ছ অধিভুক্ত যে বিশ্ববিদ্যালয় আছে সেখান থেকেও গ্রামার আসে সেখানেও গ্রামার আসে তার মানে এখানে আমরা দুইটা পার্থক্য পাচ্ছি না বাট কিছু কিছু টপিক আছে আমি তোমাদের কাছে লিখে দিব কোন টপিকগুলো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট আজকে আমি তোমাদেরকে সেটাই লিখে দিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট সো তোমরা যদি পার্থক্য খুঁজো তাহলে এইখানেই তোমরা পেয়ে যাবা আমি টপিকগুলো একটু পরে লিখে দিব আগে হচ্ছে মেন যে সেগমেন্টটা সেটা দেখাচ্ছি দেখো এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোকেবেলারি বা মেমোরাইজিং পার্ট থেকে প্রশ্ন হয় দ্যাট মিনস আমাদের অন্য জায়গাও কি হয় এখানে অন্য জায়গায় যে মেমোরাইজিং পার্ট মেমোরাইজিং এই মেমোরাইজিং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে আবার ভোকেট বা মেমোরাইজিং গুচ্ছ অধিভক্ত বিশ্ববিদ্যালয়ে আছে তার মানে সেম এবার আসো রিটেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন আসে কিন্তু গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে রিটেন আসে না এটা খুবই খুবই মানে মজাদার এবং হচ্ছে তোমাদের যেটা বলি ভাইয়া এটা শুনলেই তোমার ভালো লাগে আমি মনে গুচ্ছ একটা একটা সিট পেয়ে গেছি তোমরা অনেকেই ভাবো ইয়েস এই ভাবনাটা কারেক্ট বিকজ তুমি যদি আজকে থেকে প্রিপারেশন নাও তুমি যেই মানের স্টুডেন্ট হও না কেন তোমার যত পয়েন্ট কম থাকুক না কেন তোমার পয়েন্ট বেশি থাকুক না কেন তুমি ভাই একটা সিট তুমি নিয়ে যেতে পারবা সবচেয়ে বড় প্রবলেম কোথায় ইংরেজিতে আর আজকের ক্লাসে আমরা ইংরেজি সাধারণ জ্ঞান বাংলা সবগুলো সাবজেক্টের আমরা ভ্যারিয়েশনগুলো বুঝিয়ে দিব কোন কোন জায়গা থেকে প্রশ্ন করা হয় সেগুলো দেখিয়ে দেবো ইনশাল্লাহ সো আমার বিশ্বাস তোমরা সবাই ব্যা গুচ্ছতে কি রাইটিং আছে না গুচ্ছতে কোনো রিটার্ন নাই রাইটিং পার্ট 9 ওকে সো এখানে আমরা পার্থক্য দেখতে পাচ্ছি রিটেন এখানে থাকবে না এন্ড দেন এখানে টেক্সট বুক টেক্সট বুক একটু লিখে রাখো টেক্সট বুক অনলি ফর বি ইউনিট সি ইউনিটে আছে একটা কোশ্চেন আসে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিব টেক্সট বুক এটা শুধু বি ইউনিটে আসে অথবা এ ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিবে বিজ্ঞান অনুষদ থেকে সেখান থেকেও আমাদের প্রশ্ন আসে আর গুচ্ছতে দেখো গুচ্ছতে টেক্সট বুক টেক্সট বুক মাস্ট লাগবে বি ইউনিটে কতগুলো প্রশ্ন আসে আমি তোমাদেরকে একটু বলে দিব যে আসলে কোথায় টেক্সট বুকটা ইম্পর্টেন্ট দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে টেক্সট বুক ইম্পর্টেন্ট এ এবং বি ইউনিটের জন্য আবার টেক্সট বুক ইম্পর্টেন্ট গুচ্ছ বি ইউনিটের জন্য সি ইউনিটে আসছে প্রতি বছর একটা বা দুইটা আসছে তোমরা যারা সি ইউনিটে আছো করবা এবং তোমাদেরকে আমি এভাবেই পার্থক্য করে দিতে চাই যে তোমরা প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে এমন ভাবে প্রিপারেশন নাও যেই প্রিপারেশনটা তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে সহায়তা করবে আবার হচ্ছে গুচ্ছতে চান্স পাইতে সহায়তা করবে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের কিন্তু টেক্সট বুক পড়া লাগতেছে না এখন তুমি যদি এক নাম্বারের জন্য আবার টেক্সট বুক পড়ো সি ইউনিটে তাহলে তোমার জন্য চাপ হয়ে যাবে বা যারা বি ইউনিটে আছো মানে আর্টস শিক্ষার্থী যারা বিভাগ পরিবর্তন করে তাদের কিন্তু টেক্সট বুক মাস্ট পড়তেই হয় টেক্সট বুক তোমাকে পড়তেই হবে তাহলে দেখো গ্রামার মিলে যাচ্ছে কিন্তু আমি তোমাদেরকে বলি গুচ্ছতে সব গ্রামার ইম্পর্টেন্ট না অল্প কয়েকটা টপিক আছে সেই টপিকগুলো তোমাদেরকে আমি দেখা দিব বি ইউনিটের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট সাজেশন দিয়ে দিব সি ইউনিটের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট ভাইয়া সি ইউনিটে মাত্র কয়টা টপিক পড়া লাগে জানো তোমরা তো হাসবা অনেকে অনেকে খুশি খুশিতে আত্মহারা হয়ে যাবে ভাই সি ইউনিটের কারা আছো যারা সি ইউনিট এবং বি ইউনিট যারা আছো মাত্র হচ্ছে সাতটা সাতটা না ছয়টা ছয়টা টপিক যদি তুমি পড়ো এই ছয়টা টপিক পড়লে সি ইউনিটের গ্রামার শেষ মাত্র ছয়টা টপিক যদি তুমি পড়ো সি ইউনিটের গ্রামার শেষ আবার যা বি ইউনিট আছো আমি উনিশটা তোমাদের টপিক দিব উনিশটা টপিক তো প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা টপিক সো আমি তোমাদেরকে সাজেশন আকারে সব দিয়ে দিবি ইনশাল্লাহ বাট এখানে পার্থক্যটা বোঝানোর চেষ্টা করছি আমি পার্থক্যটা বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে প্লিজ তোমরা সবাই সবাই একটু তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও আজকের ক্লাসটা তোমার ইংরেজির জন্য বাংলার জন্য জিকের জন্য খুবই খুব ইম্পর্টেন্ট এবং আমার বিশ্বের যারা এ টু জেড পুরো ক্লাসটা করবা তারা পুরোপুরি একটা গাইডলাইন পেয়ে যাবা ইনশাআল্লাহ সবাই গাইডলাইনটা পেয়ে যাবা ইনশাআল্লাহ ওকে সো পার্থক্য এইটুকুই যে রিটেনটা গুচ্ছতে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে ভাইয়া এই পার্থক্য তো আমি জানি আপনি এগুলা বললো কি না বললো কি এগুলো আমি জানি এবার ভাইয়া আরো কিছু পার্থক্য দেখান একটু গভীরে যান ভেতরে যান ভেতরে অনেকে চাচ্ছে এটা তাই না সো আমরা এখন ভেতরে গিয়ে তোমাদেরকে পার্থক্যটা দেখাবো সো একটু ক্লিক শো একটু আমাকে বলো আচ্ছা যাদের টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদেরকে কিন্তু যারা বিহনিতে আছো যারা বি ইউনিটে আছো তাদের গ্রামারও পড়তে হবে পড়তে 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 হবে 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 টেক্সট বুক আর যারা সি আছো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটকে টার্গেট করতেছো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটে যারা টার্গেট করছো মন দিয়ে শোনো তাদের শুধু গ্রামার পড়তে হবে ভোগোভ্যালি পড়তে হবে আর রিটার্ন পড়তে হবে তাদের কিন্তু টেক্সট বুক পড়া লাগবে না তাহলে ব্যাপারটা বুঝো সি ইউনিটের তিনটা টপিক আর বি ইউনিটের চারটা টপিক যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে টার্গেট করছো আর যারা গুচ্ছতে টার্গেট করছো গুচ্ছতে সিউনিটে মাত্র সি ইউনিটে মাত্র গ্রামার আর ভোগীর পড়লেই শেষ কাহিনী শেষ আর একটা টপিক আছে ওটা তোমাদের বলে দিব মাত্র আটটা টপিক পড়লে সি ইউনিটের খেলা শেষ ছয়টা গ্রামার আর দুইটা হচ্ছে তোমাদের ভোকে বা পার্ট আমি তোমাদেরকে এগুলো বলে দিব কোনো সমস্যা নাই ঠিক আছে আর রিটার্ন ঢাকা ইউনিভার্সিটিতে তোমরা জানো আছে কিন্তু গুচ্ছতে নাই টেক্সট বুকটা যারা বিউনিট আছে তাদের লাগবে যারা সিনটা আছে তাদের লাগবে না সো একটু খেয়াল করবো আমরা আসলে কোন কোন জায়গায় আমাদের ফোকাস করা দরকার গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে কোন টপিক থেকে প্রশ্ন আসে সেগুলো আমরা এখন লিখে নিব সো একটু সবাই শেয়ার করে দিবে আমাদের আজকের এই ক্লাসটি তোমাদের সাজেশন আকারে যদি আজকে থেকে ফলো করো তাহলে আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ সো আমি একটু তোমাদের খাতা কলমটা একটু লিখতে বলবো এবং তোমরা সেখানে আমাকে একটু বলো যে তোমরা লিখছো কিনা যারা পরে আসছো একটু বন্ধুদেরকে মেনশন করে দাও যাদের টার্গেট গুচ্ছ গুচ্ছর বেসিক যে পার্থক্য আমাদের ইংরেজিতে সেগুলো আমরা দেখিয়েছিলাম আচ্ছা তোমাদের এদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টার্গেট কার কার ডিউ খালি ডিউ লিখো আবেগের নাম ঢাকা বিশ্ববিদ্যালয় একটু লিখো ডিউ কার কার টার্গেট ওকে ডিউ টার্গেট কার কার একটু জানতে চাই কাদের টার্গেট ডিউ ওকে একটু সবাই সবাই একটু মেনশন করে দাও শেয়ার করে দাও সবাই লিখে দাও আর মেনশন শেয়ার করে দাও আচ্ছা যাদের টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের জন্য একটা খেলা আছে তাদের জন্য একটু খেলা আছে আমরা তিন ক্লাসে লিখো সবাই যাদের টার্গেট শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় তারা লিখো তিন ক্লাসে ঢাবিয়ান হোক ঢাবিয়ান হোক ই রেল এটা দেখে অনেকে বলবে ভাইয়া এটা আবার কি বলতেছেন ঠিক আছে এটা কি আদৌ সম্ভব তিন ক্লাসে ঢাবিয়ান হোক সবাই একটু লিখো তিন ক্লাসে ঢাবিয়ান হোক ইয়েস তোমাদের জন্য আমরা এমন একটা প্রোগ্রাম চালু করতেছি পরশু থেকে আগামী পরশু থেকে তিন ক্লাসে ঢাবিয়ান হও কারা কারা করতে চাও তিনটা ক্লাস সবার জন্য ফ্রি করব তিনটা ক্লাস সবার জন্য ফ্রি দিব শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে টার্গেট করে ইয়াস ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদের টার্গেট তিন ক্লাসে ঢাবিয়ান হও এটা আমাদের তিন তারিখ থেকে শুরু হবে বাংলা তিনটা ক্লাস করবা ইংরেজি তিনটা ক্লাস করবা জিকে কে তিনটা ক্লাস করবা অ্যাকাউন্টিং তিনটা ক্লাস করবা ম্যানেজমেন্ট তিনটা ক্লাস করবা এবং তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিশ্চিত করার জন্য আমরা সেখানে সাজেশন দিব শর্ট সাজেশন আমরা তোমাদেরকে সাজেশন দিব এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কী ধরনের প্রশ্ন এসেছিল সেগুলো আমরা সলভ করাবো কি ধরনের প্রশ্ন এবার আসবে সেগুলো আমরা সলভ করাবো এবং তোমরা কি কি পড়বে সেটা আমরা দেখিয়ে দিব তোমরা কি করতে চাও তোমরা কি আমাদের এই প্রোগ্রামটা করতে চাও বলো 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 ইয়েস ইনশাল্লাহ যারা ঢাকা বিশ্ববিদ্যালয় স্বপ্ন দেখো গুচ্ছর জন্য আসতেছি যারা গুচ্ছ টার্গেট তাদের জন্য খুশির সংবাদ আছে ঠিক আছে তোমরা জাস্ট এটা বলো যাদের টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয় তারা এই তিনটা ক্লাসের জন্য অপেক্ষা করছো কিনা আমাদের আগামী তিন তারিখ তিন ডিসেম্বর থেকে আমাদের টানা দশ দিন ক্লাস হবে এবং তোমাদেরকে বলে নিচ্ছি বাংলার তিনটা ক্লাস ইংরেজির তিনটা ক্লাস এবং জি তিনটা ক্লাস যারা আমাদের পেইড কোর্সে আছো তারাও ক্লাসগুলো করবে যারা আমাদের ফ্রি কোর্সে আছে তারাও ক্লাসগুলো করবে বিকজ আমরা এই তিন দিনে তোমাদের মধ্যে যে হতাশা আছে তোমাদের মধ্যে যে হতাশা সৃষ্টি হয়েছে এই হতাশাটাকে আমরা একবার জিরো করে দিব একবার জিরো করে দিব তিনটা ক্লাসে তোমরা নিজেদেরকে বুঝতে যে আসলে আসলে আমার কিভাবে আগাতে হবে এবং ঢাকা প্রশ্ন করেছিল এইবার কিভাবে আসবে আমার কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত এই ধরনের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই তিনটা ক্লাস আমরা হচ্ছে তোমাদেরকে আগামীকাল রুটিন দিয়ে দিব আগামীকাল আহ রাত দশটায় আমরা রুটিন দিয়ে দিব বাংলার জন্য জিকের জন্য এবং ইংরেজির জন্য ইনশাআল্লাহ এই তিনটা ক্লাস সবাই করবে যেহেতু এত একটা বড় অফার দিলাম তোমাদেরকে ইনশাআল্লাহ আমরা সেটা করব তোমরা একটু সবাই শেয়ার করে দাও টাইমলাইনে শেয়ার করে দাও যাও এত বড় এই যে তোমাদের অনেকগুলো ক্লাস নিব সো তোমরা একটু শেয়ার করে দাও আসো আমরা চলে যাচ্ছি গুচ্ছে যারা টার্গেট নিচ্ছ ভাইয়া ধাবি আর গুচ্ছ এরা ভাই ভাই বুঝছো এদের প্রশ্ন প্যাটার্ন বেশি পার্থক্য না এই জন্য আমি তোমাদের ক্লিয়ার করে দিতে চাই যে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় করা উচিত নাকি গুচ্ছ টার্গেট করা উচিত দেখো আমি তোমাদেরকে এতক্ষণ যেটা বুঝাইলাম যে যে আমাদের এবং হচ্ছে গুচ্ছের পার্থক্য এইটুকুই ঢাবির এইখানে রিটার্ন আছে এখানে রিটার্ন নাই বাট বাকি যেগুলো আছে এখানে তুমি সেভেন্টি পার্সেন্ট পড়লে চান্স পেয়ে যাবা এখানে তুমি হান্ড্রেড পার্সেন্ট পড়লে চান্স পেয়ে যাবা তার মানে পার্থক্য একটু এফোর্টে আর কিছু না ঠিক আছে অবভিয়াসলি ভাইয়া ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা তোমাদেরকে বলছি তিনটা ক্লাসে ধাবিয়ান হও এই স্বপ্নটা তোমাদেরকে দেখাবো এবং সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আমরা আমরা প্রত্যেকটা মানুষ আয়োজকেশনের প্রত্যেকটা সোল কাজ করে যাবে তোমাদের বেটারমেন্টের জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ এই সবাই একটু শেয়ার করে দাও না শেয়ার ডান ওকে যদি তালুকদের আমৃতা শেয়ার করেছ বাকিরা একটু শেয়ার করে দাও আজকে ওয়ানকে দেখতে চাই অলরেডি আমাদের সাড়ে নয়শো হয়ে গেছে ওয়ানকে ওয়ানকে দেখতে চাই সবাই শেয়ার করলে ওয়ানকে হবে ওকে সেকেন্ড টাইম আর ফার্স্ট টাইম আর সবাই সবাই একটু শেয়ার করে দাও দেখি কারা কারা শেয়ার করছে ওকে সবাই শেয়ার করে দাও আচ্ছা সো আমরা চলে যাচ্ছি আমাদের মেইন আলোচনায় সবাই লিখো যাদের টার্গেট গুচ্ছ বিশ্ববিদ্যালয় তোমাদেরকে বিশটা টপিক দিব কয়টা বিশটা টপিক দিব এক নাম্বার হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস স্পিস কি আছে ভাইয়া সবাই লিখো যারা অনলি ফর ডিউ লিখছ ভাইয়া ডিউর জন্য সাজেশন দিব এবং গুচ্ছের জন্য সাজেশন দিব গুচ্ছগুলো একটু খেয়াল গুচ্ছগুলো কি কি আছে দেখো গুচ্ছতে আইডেন্টিফিকেশন পার্টস স্পিচ থেকে প্রশ্ন আসেই এবং প্রত্যেকবার একটা দুইটা তিনটাও আসছে সো তোমরা হচ্ছে এই পার্টস অফ স্পিচ যে টপিকটা আছে পার্টস অফ স্পিচ যে টপিকটা আছে এটা ভালোভাবে পড়বে অ্যান্ড দেন আর্টিকেল অনেকে ভাবে ইস আর্টিকেল তো পারি ভাই আর্টিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট আবার হচ্ছে গুচ্ছের জন্য ইম্পর্টেন্ট সো আমি তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনগুলো পড়তে হবে সেগুলো দেখাবো এখানেও দেখাবো বাট এখানে আমি তোমাদেরকে বলছি সবাই একটু সবাই একটু শেয়ার করে দাও সবাই একটু শেয়ার করে দাও আল্লাহ মাত্র বাহান্ন জন শেয়ার করেছো প্লিজ এক হাজার প্রায় এক হাজার জন শিক্ষার্থী তোমরা সবাই একটু শেয়ার করে দাও হ্যাঁ অ্যান্ড দ্য নাউন অ্যান্ড ডিটারমিনার ইয়াস তোমরা প্রত্যেকে যারা গ্রামার পড়তেছ যারা ইংরেজি প্রিপারেশন নিচ্ছে তোমরা সবাই নাউন অ্যান্ড ডিটারমিনার পড়তেছো প্রনাউন অ্যান্ড রিলেটিভ প্রোনাউন এই প্রোনাউন তোমরা পড়তেছ অ্যাডজেক্টিভ ডিগ্রি বা মডিফায়ার যেটা তোমরা পড়ছো অ্যাডজেক্টিভের সাথে সেখানে তোমাদের প্রিয়ার হয়ে যাবে এবার আসে পরে অ্যাডভার্ব ইনভার্সন এই টপিক টেন্স ট্যাগ কোশ্চেন ভাইয়া অনেকে ভাবে যে ট্যাগ কোশ্চেনও আসে হ্যাঁ ট্যাগ কোশ্চেনও আসে তারপরে দেখো জিরো অ্যান্ড ইনফিনিটিভ থেকে কোশ্চেন আসে ন্যারেশন থেকে কোশ্চেন আসে সো এখানে দশটা টপিক আছে আরও কিছু ট ভাইয়া আমাদেরও ডাকেন প্রেজেন্ট বলি ও ওকে ঠিক আছে সবাই একটু সবাই একটু লিখে নাও তোমরা সবাই লিখে নাও এখানে দশটা দিলাম এখানে দশটা বয়েস চেঞ্জ বয়েস চেঞ্জ আমরা কিন্তু স্কুলে পড়েছি আমরা কিন্তু আমাদের কলেজ লাইফে পড়েছি তাই না ওকে ইয়েস তারপর দেখো কন্ডিশনাল সেন্টেন্স আসেই প্রশ্ন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রাইট ফর্ম অফ ভার্ব ওরে আল্লাহ এইখান থেকে লিখে রাখো এই টপিক থেকে লিখে রাখো পাঁচটা কোশ্চেন পাঁচটা কোশ্চেন গুচ্ছতে যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে যারা সি ইউনিটে আছো সি ইউনিটের এই যে বিশটা পড়া লাগবে না সি ইউনিটের মাত্র ছয়টা টপিক পড়বা গোটা ছয়টা ছয়টা একটু পরে দেখা দিচ্ছি এই বিশটা থেকে তোমাদের চোদ্দটা বাদ দিয়ে দিব ছটা টপিক ঠিক আছে আচ্ছা আসো একটু পরে আমি দেখা দিচ্ছি ওকে ওকে সো তোমরা যারা আছো তাদের তো অবশ্যই সুযোগ আছে আছে সুবিধা তাই না আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে এখান থেকে সাবধিক ভার্ব এগ্রিমেন্ট রাইট ফর্ম আর টেন্স এই তিনটা টপিক থেকে পাঁচের মানে ফাইভ প্লাস কোয়েশ্চেন আসে বি ইউনিটে যারা বিউনিটে ভর্তি পরীক্ষা দিবা গুচ্ছের বি ইউনিটে ওকে আচ্ছা সো গুচ্ছে সিংড়িটা মাত্র ছয়টা টপিক দিব এখানে তো বিশটা টপিক দিচ্ছি কি মানবিকের জন্য আচ্ছা এরপর দেখো অ্যাফারমেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট কারেকশন সেন্টেন্স কমপ্লিশন ফ্রেজ এন্ড ক্লজ আইডেন্টিফিকেশন পজিটিভ ভার্ব প্রিপজিশন কানেক্টরস এই কয়েকটা টপিক যদি তুমি বারবার পড়ে যাও তাহলে তুমি অনেক অনেক বেশি ভালো করবে আর এইখানে যদি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে টপিকগুলো আছে সেগুলো দেখায় দিব বাট এখান থেকে যারা সি ইউনিটে আছো আমি একটু আলাদা করে তোমাদেরকে বলে দেই সি ইউনিটের কয়টা তোমরা পড়বা মাত্র 6টা পার্সপেক্টিভ স্পিচ পড়বা দেখো পার্সোবিসিস পড়বা পার্সোবিসিস ভিতরে নাউন প্রোনাউন গুলো আছে এগুলো একটু ভালো করে দেখবা আর প্রিপজিশন প্রিপজিশন থেকে দুই থেকে তিনটা প্রশ্ন আসে ভাই প্রিপজিশন থেকে দুই থেকে তিনটা প্রশ্ন আসে তাইলে পার্সোবিসিস প্রিপজিশন আরেকটা টপিক হচ্ছে কম্প্রিহেনশন কম্প্রিহেনশন আমাদের বি ইউনিটেও আছে একটু লিখে রাখো কম্প্রিহেনশন কমপ্রিহেনশনটা তোমরা কিভাবে পড়বে কিভাবে প্র্যাকটিস করবে আমরা সেগুলো ক্লাসে বলে দিব ইনশাআল্লাহ তোমাদের যে তিনটা ক্লাস নিব তিন ক্লাসে ধাবিয়ান হোক এটা গুছোর জন্য তোমাদের হয়ে যাবে ধাবিয়ান তো এমনি ইজি হয়ে যাবে সো এখানে তোমরা মাথা রাখবা এখানে তোমরা মাথা রাখবা কমপ্রিহেনশন মানে তিনটা টপিক আছে এখানে তারপরে দেখো ভার ভার रिलेटेड যে টপিকগুলো আছে ভার্ব রিলেটেড যে টপিকগুলো আছে সেখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে রাইট ফর্ম অফ ভার্ব আছে কজিটিভ ভার্ব আছে মডেল ভার্ব আছে এই কয়েকটা টপিক তোমরা একটু ভালো করে পড়ে নিবা ইনশাল্লাহ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যে টপিকগুলো বললাম এগুলো তুমি যদি একটু ভালো করে পড়ো এটা হান্ড্রেড পারসেন্ট থাকো এর বাইরে তোমাদের আসবে না ইনশাল্লাহ ভাই আমরা ডিউআর গুচ্ছের প্রিপারেশন একসাথে নিতে পারবা হ্যাঁ তোমরা নিতে পারবা না না পারবা একটু পরেই তোমরা উত্তরটা পেয়ে যাবা প্লিজ সবাই মনোযোগ দাও তোমাদের মধ্যে একটা কনফিউশন ভাই আর ঢাবির প্রিপারেশন নিলে কি গুচ্ছের প্রিপারেশন হয়ে যাবে হয়ে যাবে না না যাবে একটু পরে বুঝতে পারবা সো আমি তোমাদেরকে আজকের ক্লাসে জানিয়ে দিব। এবং আজকের ক্লাসে তোমাদেরকে কনফার্ম করে দেবো যে আসলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশান নিবা নাকি অন্যগুলোও নিবা এটা তোমাদের কনফার্ম থাকতে হবে সবাইকে ক্লিয়ার সবাইকে ক্লিয়ার দেখো আজকে ক্লিয়ার হয়ে যেতে পারবা যে তোমার আসলে কোন জায়গায় ফোকাস করা উচিত যাদের পয়েন্ট কম তারা কিচ্ছু দরকার নাই তারা এই টপিকগুলো আজকে থেকে সুন্দরভাবে বেশি করে পড়তে থাকো আর যাদের আবেদনযোগ্যতা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিলেই কিন্তু বললাম না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিলেই কিন্তু আর বললাম না আসো একটু ক্লাসের পরে বলবো দেখানোর পরে বলবো ইনশাল্লাহ সো আমি দেখতে পাচ্ছি তোমাদের এখানে যারা আছে এখানে তোমরা প্রত্যেকেই লিখছ সো আর দুইটা টপিক ভার্ব রিলেটেড যে টপিকগুলো আছে সেগুলো লিখবা অ্যান্ড দেন তোমাদেরকে মাথায় রাখতে হবে যে টেন্স যে টপিক এই টপিক থেকে গুচ্ছ প্রশ্ন আসবেই টেন্স পাঁচ নাম্বার আর এটা হচ্ছে কারেকশন এই কয়েকটা টপিক যদি তুমি ভালো করে পড়ো তাহলে তোমার সি ইউনিটে মোটামুটি সেভেন্টি থেকে এইটি মার্ক হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে ভাইয়া নামটাকে হাসপাতাল থেকে দিচ্ছেন আচ্ছা যাক যাই হোক এবার আসো ঢাকা বিশ্ববিদ্যালয় ওরে মোট ঢাকা বিশ্ববিদ্যালয় আসো দেখো ভাইয়ারাম এখন তুমি ক্লিয়ার হয়ে যাবা যে তোমার কি আসলে গুচ্ছ প্রস্তুতি নেওয়া উচিত নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেওয়া উচিত যাদের শুধু গুচ্ছ তারা হচ্ছে গ্রামারের এই টপিক তুমি পড়তে পারো এবং তোমাদেরকে বলছিলাম যে গুচ্ছতে যারা টার্গেট নিয়েছ যাদের পয়েন্ট কম তারা শুধু গুচ্ছ দিবা বাট যাদের পয়েন্ট বেশি আছে এবং যাদের রিটার্ন অনেক ভালো আছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টার্গেট নিলেই একবার অটো কি হয়ে যাবে গুচ্ছ প্রিপারেশন হয়ে যাবে কিভাবে হয় আসো তোমাদেরকে একটু দেখাই এখানে দেখো একটু খেয়াল করো এই তোমাদের অনেক প্রশ্ন আমি দেখতে পাচ্ছি অনেকে কমেন্টে জানাচ্ছ বাট আমি তোমাদেরকে বলবো একটু তোমরা একটু মনোযোগ দাও ক্লাসে আশা করি তোমাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবা তোমাদের কমেন্টগুলো এখন পড়তে পারছিস না বাট একটু শেয়ার করলে ভালো লাগবে আজকে কিন্তু ওয়ান কে হলে আমরা ভালোভাবে ঘুমাতে পারবো ঠিক আছে তোমাদের নিয়ে আরো বেশি প্ল্যান করতে পারবো সবাই একটু শেয়ার করে দাও পিয়ালি বিশ্বাস ক্রি তোর কমেন্ট হ্যাঁ বাকিরা একটু দেখো সবাই একটু শেয়ার করে দিলে ভালো লাগবে ভাইয়া দেখো আইডেন্টিফিকেশন অব পাঁচশো অফ পিস এখান থেকে আমাদের ডাবিতে কোয়েশ্চেন আসে মানে পার্টস অফ স্পিচ রিলেটেড তুমি টপিক কিন্তু কোথায় পড়তেছ তুমি কিন্তু তো পড়তেছ তাই না পড়া লাগবে হান্ড্রেড পার্সেন্ট তার মানে সেম ওয়ার্ড ইউজ ডিফারেন্ট পার্টস অফ মানে একই জিনিস পড়তে হচ্ছে এবার আসো নাউন অ্যান্ড ডিটারমিনার নাউন অ্যান্ড ডিটারমিনার পড়তে হচ্ছে তাদের দেখো প্রোনাউন অ্যান্ড রিলেটিভ প্রোনাউন তোমাদের পড়তে হচ্ছে নাম্বার অ্যান্ড জেন্ডার এটা একটু লিখে রাখো আর ইউর জন্য রাজশাহী ইউনিভার্সিটি যাদের টার্গেট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাদের টার্গেট এবং গুচ্ছ তো এগুলো আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্টগুলো বলেছি বাট তুমি যখন রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তোমার নাম্বার জেন্ডার লাগছে তুমি যদি চিটং ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দাও সেখানে কিন্তু নাম্বার জেন্ডার লাগতেছে তার মানে এই নাম্বার জেন্ডার শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য না যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ লিখে রাখো আর ইউ সি ইউ অথবা অন্যান্য যেগুলো আছে জেইউ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাম্বার এবং জেন্ডার থেকে প্রশ্ন আসবেই আমরা যারা আমাদের অপটিমিস্টিক ব্যসে আছে তাদের কিন্তু নাম্বার জেন্ডার একবারে শেষ করে দিয়েছি আইসিউএস এ যারা আছে তাদেরও নাম্বার জেন্ডার পড়িয়ে দিয়েছি সো তোমাদেরকে বলে দিচ্ছি ভাইয়া নাম্বার জেন্ডার কোনোভাবে তোমরা মিস দিবে না নাম্বার জেন্ডার কোনভাবে মিস দিবে না ঠিক আছে এরপর দেখো অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব ইনভার্সন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ইনভার্সন আমরা কিন্তু এখানে গুচ্ছ তো পড়তেছি এরপরে দেখো কি আছে ডিগ্রি কম্পারিজন এখানে ডিগ্রি আছে এখানে ডিগ্রি আছে ভার্ভ ক্লাসিফিকেশন জিরান পার্টিসিপাল দেখো এখানে জিরান পার্টিসিপাল আছে ভার্ভ আছে রাইট ফর্ম ভার্ভ আছে টেন্স আছে মডেল ভার্ভ আছে আলটিমেটলি আমি যদি তোমাদেরকে বলি তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রিপারেশনটা নাও এই টপিকগুলা যদি তোমরা পড়ো আমি হানড্রেড পারসেন্ট শিওর তুমি বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও তোমার কিন্তু এখান থেকেই হয়ে যাবে বাড়তি আর কিছু পড়া লাগবে না এবং তুমি একটা আমি মনে করি এইটা তুমি ফলো করিও না আমি মনে করি তোমরা এই শিডিউলটা অথবা এই টপিকগুলো তুমি ফলো করো তোমার হানড্রেড পার্সেন্ট সব বিশ্ববিদ্যালয় হয়ে যাবে গুচ্ছ থেকে শুরু করে তারপরে তোমার অন্যান্য যে বিশ্ববিদ্যালয় আছে সবগুলো হয়ে যাবে এখনও তোমাদের হাতে অনেক সময় আছে যেহেতু অনেক সময় আছে ভাই এখন ভয় পাওয়ার কিছু নাই তোমরা এখন থেকে হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট ইফোর্টটা দাও ইনশাল্লাহ তোমরা অনেক বেশি ভালো করবে আর যারা শুধু গুচ্ছ টার্গেট করছো আমি তোমাদেরকে বলি যে গুচ্ছতে তোমার যদি একটা সাবজেক্ট পেতেই হয় তাহলে তুমি কোনো কম্প্রোমাইজ করবে না তুমি সবগুলো টপিক পড়ে যাও এবং আমি শিওর গুচ্ছতে তোমাদের যেই থার্টি মার্কস সরি থার্টি ফাইভ মেবি হ্যাঁ সো এখানে যে মার্কস আছে পুরো হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এইটি পার্সেন্ট মার্ক তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ যাদের টার্গেট ভাইয়া ভাইয়া ঢাবি গুচ্ছ দুইটাই দিব মাসাল্লাহ যারা দুইটাই দিবা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রায় এখনো প্রায় তিন মাস আছে এখন কয় মাস যদি ফেব্রুয়ারিতে হয় ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এর আগে হওয়ার সম্ভাবনা নাই এর পরে হস মানে এর পেছা পেছানোর সম্ভাবনা থাকতে পারে বাট যদি শেষ সপ্তাহে হয় তাহলে দেখো তোমাদের হাতে প্রায় তিন মাস আছে মানে একটু কম মাস সো এই তিন মাসটা যদি তুমি গুছিয়ে পড়তে পারো তোমরা যারা এতদিন হতাশ বিশেষ করে তোমাদের কিন্তু পড়াশোনায় মনোযোগ দেওয়ার একটু কঠিন হয়ে গিয়েছিল অনেকে রেজাল্ট কাঙ্ক্ষিত রেজাল্ট পাওনি যারা টার্গেট করেছে গোল্ডেন তাদের গোল্ডেন আসে নাই তারা এ প্লাস পেয়েছে যাদের টার্গেট এ প্লাস তারা ফোর পয়েন্ট পেয়েছে অনেকে এইট জিরো পেয়েছে এরকম অনেক শিক্ষার্থী আছে আবার যাদের টার্গেট ছিল এ তারা এ মাইনাস পেয়েছে এরকম অনেক শিক্ষার্থী আছে যারা কিনা এই কাজটা করতে গিয়ে তাদের যে পড়াশোনাটা এই পড়াশোনা তারা হ্যাম্পার্ড করেছে সো আমি তোমাদেরকে বলি যে তোমরা অবশ্যই মাথায় রাখবা যাদের পয়েন্ট কম এখানে ছয় মানে পয়েন্ট ছয় থেকে মানে সিক্স থেকে সেভেন পয়েন্ট ফাইভ জিরো কার কার যাদের কম আছে একটু বলো যাদের কম আছে সিক্স পয়েন্ট ফাইভ জিরো বলো সিক্স থেকে সেভেন পয়েন্ট ফাইভ জিরো ছয় থেকে সাড়ে সাত পয়েন্ট কার আছে তাদেরকে একটু দেখতে চাই দেখো তাদেরকে একটু দেখতে চাই ভেয়েরা ওকে ইয়েস সো আমি দেখতে পাচ্ছি অনেকেই আছো যাদের পয়েন্ট কম তারা চশমাটা খুলি চক্ষু বন্ধ করে গুচ্ছ নিয়ে বসে যাও কোনো কথা নাই মাত্র দুই মাস পড়লে গুচ্ছুতে চান্স পাওয়া সম্ভব বিশেষ করে কমার্সের শিক্ষার্থীরা তো আরও আগে পারবা বিকজ তোমাদের হচ্ছে গ্রুপের সাবজেক্ট একটু ভালো করে পারলে হয়ে যায় আর যারা বিউনিটের আছো কমার্সের বাদ দিয়ে যারা আর্টসের আছো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো ভাই তোমরা দুইটা মাস একটু গুছিয়ে পড়বে এবং তোমাদেরকে আমরা প্ল্যান করে দেবো ভাইয়া আমি তোমাদের বলি এক সাবজেক্টে বস হলে লাভ নাই যেমন আমি বলতে পারি এই ইংরেজিতে ভালো মানি তুমি চান্স পাবা ভাই এটা ভুল কথা আমি যদি বলি ভাইয়া জ্ঞানে ভালো হইলেই তুমি চান্স পাবা এটা একবার ভাতাবাজি কথা আমি অনেক শিক্ষার্থীকে দেখেছি আমার ইংরেজিতে আমি দুই হাজার পনেরো সালে যখন আমি পড়াই অফলাইনে তখন হচ্ছে আমার একটি স্টুডেন্ট ছিল প্রত্যয় তাহসিন প্রত্যয় ওকে মানে আমি ধরে নিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক থেকে বিশের মধ্যে থাকবে এক থেকে বিশের মধ্যে থাকবে সো কারণ কি সে ইংরেজিতে যেই প্রশ্নই আমি দেই সব প্রশ্নই সে পারে যেই ভোগে বলেই সেই ভোগে পারে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া জিজ্ঞেস করতাম তখন দেখতাম যে যেটা জিজ্ঞেস করি সেটাই পারতেছে তখন আমি বলছিলাম প্রত্যয় তুই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক থেকে বিশের মধ্যে থাকবি বাট কি হয়েছে জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের পরে আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে আমার স্টুডেন্ট ওকে নিয়ে আমি খুব মানে আশা করতেছি এবং সে এক থেকে বিশের মধ্যে থাকবে সো আমি তাকে ফোন দিচ্ছি ওর বাবার ফোনে ফোন দিচ্ছি ওর ফোনে ফোন দিচ্ছি একটা সময় দেখি যে কোনোভাবেই কোনোভাবেই তাদের ফোন আমি রিস করতে পারতেছি না হায় রে মাথার ভিতর টেনশন কী হলো কি হলো যে একে একে তো আমি অনেক বিষয় একে তো আমি মানে মানে অনেক মানে আমার ভিতরে কাজ করতেছিল তখন শুনবো যে ভাইয়া আমি তৃতীয় হয়েছি ভাইয়া আমি পঞ্চম হয়েছি আমি ফার্স্ট হয়েছি আমি তো মোবাইল ট্রাই করতেছি পারতেছি না পারতেছি না পরে যেটা দেখলাম সেটা হচ্ছে একদিন বা হ্যাঁ দেড় দিন প্রায় দুই দিনের কাছাকাছি সময় এসে সে আমাকে টেস্ট করেছে যে ভাইয়া আমি পারলাম না ভাইয়া এগুলো থেকে লার্নিং নাও শিক্ষা নাও এগুলো থেকে যদি শিক্ষা না নাও তুমি পস্তাবা আমি এরকম দেখেছি যে অনেক ভালো শিক্ষার্থী শুধুমাত্র নিজেকে না বুঝে মিসগাইডেড হয়ে অনেক ভুল করে থাকে তা আমি ওকে বললাম পারলাম না যেহেতু আমার মেসেজটা আসছে আমি তাকে ফোন দিলাম প্রত্যয় কী হয়েছে রে বলতো ক ভাইয়া আমি বাংলায় ফেল করে বসছি সরি বাংলায় না সরি জিকে জিকে মুখোশ সরি সে হচ্ছে তে ফেল করে বসছে কেন সে হচ্ছে এত বেশি এক্সাইটেড ছিল সে এত বেশি এক্সাইটেড ছিল প্রথম বাংলার ইয়েটা ইংলিশটা ফাটা ফেলস পরে হচ্ছে জিগেতে ভুল এরকম আরেকটা বাংলা কথা যেহেতু মনে পড়ছে আরেকটা ইয়ে আছে ঘটনা যে বাংলাতে তোমাদের কিন্তু একটা কন্ডিশন মার্ক আছে ওই কন্ডিশন মার্ক উঠাইতে গিয়ে আমার একটা স্টুডেন্ট সেম মেবি বি দুই হাজার সতেরো বা আঠারো দিকে সেম হচ্ছে বাংলায় ফেল করে বসছে সো আমি তোমাদেরকে বলছি শুধু ইংরেজি পড়লেই হবে না আবার এরকম অনেক শিক্ষার্থী আছে যারা কিনা যেটা ভালো লাগে সেটাই পড়ে ভাই তুমি একটা জিনিস মনে রাখবা তোমার বাংলা তোমার নিজের পড়তে হবে ইংরেজি তোমার নিজের পড়তে হবে সাধারণ যেন তোমার নিজের পড়তে হবে সো আমি তারে জিজ্ঞেস করলাম কি প্রবলেম তুই ক ভাইয়া আমি আমি যেটা করছি আমার একটা স্যারের কাছে পড়ছি স্যার খালি অল্প পড়াতো বলতো এটা থেকে এটা কমন আমি তোমাদেরকে একটু বলি শিক্ষা নাও তুমি কম পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো এটা ভুল কথা তোমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে যা পড়বা বিস্তারিত পড়ার চেষ্টা করবা কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় স্ট্যান্ডার্ড প্রশ্ন করে তোমরা অনেকে ভুল করে থাকো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না গুচ্ছের প্রশ্ন অনেক স্ট্যান্ডার্ড কারণ গুচ্ছের যে প্রশ্নগুলো বিগত বছরগুলো যে প্রশ্ন করেছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি তোমরা যদি প্রশ্ন দেখো স্ট্যান্ডার্ড মানে হয় প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ দেখাচ্ছি এরা ভাই ব্রাদার গুচ্ছ এরা কিন্তু ভাই ব্রাদার সো যেই জিনিসটা আমি বললাম যে তোমাদেরকে যে যে বিষয়টাই পড়ো যেমন আমাদের বাংলা ক্লাস নাই তোমাদের স্বর্ণ ভাইয়া তো তোমাদের স্বর্ণ ভাইয়া অপরিচিত গল্প মনে তিন থেকে চার দিন উনি আসে তা আমি বললাম এই মিয়া তুমি এত বেশি পড়াও কেন পড়া বলতেছে ভাই বাদ যাবে না একটা শিশু মানে কোনো প্রশ্নই বাদ যাবে না আমরা এমনভাবে পড়াচ্ছি আমি এমনভাবে পড়াচ্ছি ভাই আমাকে একটু সময় দেন বাট আমি এটা বিশ্বাস করি আমার ক্লাস যারা এ টু জেড করবে বাইরে থেকে কিছু পড়া লাগবে না এ টু জেড করবে তাদের এনাফ আর কিছু লাগবে না তো জোয়ার বাইরে জিজ্ঞেস করলাম তোমাদের ফাহাদ ভাইয়া তোমাদের ফাহাদ ভাই হচ্ছে আমাদের সেকেন্ড টাইম বেসের কোর্স কোর্ডিনেটর সেকেন্ড টাইম বেসের কারা কারা আসো ফাহাদ ভাই সম্পর্কে একটু লিখে যাও তো ফাহাদ ভাই যেটা করে একবারে মানে যে টপিকটা পড়াবে এটার একবার লেস থেকে শুরু করে একবার মুখ পর্যন্ত সব আমি বলি যে কেন এত কিছু পড়াও ক ভাই দেখেন প্রশ্নের প্যাটার্ন কিন্তু বিভিন্ন রকম হচ্ছে আমি কিন্তু টেকনিক দিয়ে পড়াতে পারতাম বা শর্টকাটে বলতে হবে এগুলো এগুলো পড়ে নিয়ে হয়ে যাবে কিন্তু আলটিমেটলি কি হয়েছে জানো এরকম যারা শর্টকাট করে তাদের কিন্তু আলটিমেটলি কোনোভাবেই চান্স হয় না কারণ তাদের যে প্রবলেমটা ফেস করে যখন ইউনিভার্সিটি কোয়েশ্চেনটা করে তারা কিন্তু চিন্তা করে না যে আমি কোন জায়গা থেকে প্রশ্ন করতেছি তারা যে টপিক থেকে প্রশ্ন করে এখান থেকে যত ঘুরিয়ে পেঁচিয়ে যত মানে বিশ্লেষণ ধর্মী প্রশ্ন করা যায় তখনই আমরা তাকে বলি স্ট্যান্ডার্ড প্রশ্ন সো ইউনিভার্সিটি কোশ্চেন গুলো এভাবেই হয়ে থাকে তো আমি আমার টিচারদেরকে বলছি হ্যাঁ সমস্যা নাই বিস্তারিত পড়াও বাট স্টুডেন্টদের ক্ষতি করিও না স্টুডেন্টদের যদি তুমি ক্ষতি করো দেখবা যে উপরালায় কিন্তু তোমাকে কোনো না কোনো ভাবে জবাবদিহিতার জায়গায় রাখবে আমি এবং ইংলিশ তোমরা যারা আমার ক্লাস করেছ আমি তোমাদেরকে যা আমার যতগুলোই ক্লাস করেছ আমি কিন্তু একবার ধরে ধরে বিশ্লেষণ করে একবারে ব্যাখ্যা সহকারে অনেক সময় নিয়ে পড়াই তোমরা যারা আমাদের আইসিবিএসে আছো একটু তোমরা সবাই একটু তোমরা রিভিউ দিতে পারো খারাপ হইলে বলো খারাপ ভালো হইলে ভালো বলো আমি যে কাজটা করি সেটা হচ্ছে যে টপিকটাই পড়াই সেটা একবার বেসিক ধরে ধরে পড়ানোর চেষ্টা করি আমাদের অ্যাকাউন্টিং ক্লাসে বলি ম্যানেজমেন্ট মার্কেটিং যেটাই হোক সব টিচারকে বলা আছে ভাই আমরা যেটা পড়াবো খুব সুন্দরভাবে পড়াবো এবং যাতে করে একবারে সব কিছু ক্লিয়ার হয়ে যায় এখন অনেক ভাইয়া সময় কম শর্টকাট পড়ান ভাই শর্টকাট পরার সময় আছে আমি চাইলে এখানে টপিক আরো কমে দিতে পারতাম কিন্তু কেন দেই না কারণ ইউনিভার্সিটির যারা প্রশ্ন করে কোনো আমার দুলাভাই না এরা কোনো আমার কোনো রক্তের কোনো সম্পর্কের না কোনো আমার শ্বশুরাব্বা না আমার মামু না আমার খালু না বুঝাইতে পারছি সো ব্যাপারটা হচ্ছে এটা তুমি যেটা পড়বা এটা এমনভাবে পড়ো যেখান থেকে প্রশ্ন আসুক তুমি পারবা ইনশাআল্লাহ ঠিক আছে ওকে সো আমি তোমাদেরকে এই টপিকগুলাতে একটু দেখিয়ে বললাম এইটাই যে প্রায় এইটি পারসেন্ট মিল আছে তুমি যদি তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টার্গেট নাও তোমার গুচ্ছ হয়ে যাচ্ছে এমন না আলাদা করে গুচ্ছের জন্য কোনো টপিক পড়তে হবে আলাদা কোনো টপিক পড়া লাগবে না অতএব যাদের পয়েন্ট ভালো আছে তোমরা ঢাবিকে টার্গেট করো ঢাবিকে টার্গেট করলে তোমাদের কি হয়ে যাবে তোমাদের গুচ্ছ হয়ে যাবে ইনশাল্লাহ এবার আসো মেমোরাইজিং পার্টটা একটু তোমাদেরকে দেখাই মেমোরাইজিং পার্ট দেখো এইখানেও যা আছে এইখানেও কি আছে তাই আছে এখানে সিনোগ্রান্টিম আছে গ্রুপ বার আছে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন আছে ট্রান্সলেশন আছে কারেক্ট স্পেলিং আছে ফ্রেজ ইন ইডিয়মস আছে অ্যানালজি আছে সব কিন্তু এখানে আছে তার মানে হচ্ছে আমি তোমাদেরকে যে বিষয়টা বলতে চাই যে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে টার্গেট করলে তোমাদের গুচ্ছ হয়ে যাবে নিশ্চিত ইনশাআল্লাহ আর যারা শুধু গুচ্ছে টার্গেট করো তাদের গাঁথাতে বলছি গুচ্ছের ক্ষেত্রে বাংলা ইংলিশ প্রায় সেম কিন্তু জিকে নিয়ে ঝামেলা আছে জিকে নিয়ে ঝামেলা আছে জিকে এ টু জেড গুচ্ছ আহ তোমরা জানো যে অনেক অনেকদিন ধরে আমাদের গুচ্ছ নিয়ে মৌলিক জিকে নিয়ে আমাদের কিছু অ্যানালাইসিস চলতেছে রিসার্চ চলতেছে অনেকেই জানে না মৌলিক জিকেটা কি এবং অনেক টিচারও জানে না হোয়াট ইজ মৌলিক জিকে সো ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে বলবো এইভাবে যে যেটার জন্য যেটা পড়া দরকার সেটাই তোমাদেরকে আমরা পড়াবো সো তোমরা তোমরা আছো টেনশন করবে না ভাই একবারে ফার্স্ট টু লাস্ট যেভাবে বলছি এবং আজকের প্রত্যেকটা প্রত্যেকটা কথা তুমি মনোযোগ দিয়ে বাংলা কথাটা মনোযোগ দিয়ে শুনো আমাদের প্রত্যেকটা ক্লাসগুলো মনে রাখো ইনশাল্লাহ ভাই এক গুচ্ছের জন্য অ্যানালজি লাগবে হ্যাঁ অ্যানালজি অল্প কিছু পড়বা আমি অ্যানালজির একটা সাজেশন দিয়ে দিব অল্প কিছু এখন বেশি পড়ার দরকার নাই কারণ একটা অ্যানালজি পড়তে অনেক টাইম লাগে ঠিক আছে ওকে সো আমি তোমাদেরকে বলবো যাদের টার্গেট গুচ্ছ তারা হচ্ছে পয়েন্ট কম থাকলে গুচ্ছ টার্গেট নাও অথবা রিটেনে তোমার কম আয়ত্ত আছে তুমি শুধু গুচ্ছ টার্গেট নাও এবং গুচ্ছ নিয়ে আমরা আরো কিছু ভিডিও দিব গুচ্ছ নিয়ে আমাদের যে ক্লাসগুলো আমরা আলাদা ক্লাস নিব মৌলিক জি একবার এ টু জেড মৌলিক জি যারা অন্য যারা আছে অন্যরা দেখবা যে এত মার্ক পাবে না তোমরা যেটা পাবা ত্রিশের মধ্যে তোমরা মোটামুটি শিউট থাকো আমরা যেভাবে মৌলিক জিকে পড়াবো এখানে কত উনত্রিশ বলবো না আঠাইশ বলবো তিরিশ আঠাশ প্লাস পাবা ইনশাল্লাহ তোমাদের স্যাররা বলছে আঠাশ প্লাস হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে সো আমি তোমাদেরকে এই জিনিসটা একটু বুঝিয়ে দিলাম যে গুচ্ছ প্রস্তুতির ক্ষেত্রে তোমাদের যে টপিকগুলো পড়তে হচ্ছে প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেম পড়তে হচ্ছে তোমরা অবশ্যই রিটেনের যারা ভালো আছো তারা ঢাকা বিশ্ববিদ্যুতের টার্গেট নাও আর টেক্সট বুক ভাই একটু বলে দেই এখানে এখানে একটু বলে দেই গুচ্ছতে বলো যারা বিভিন্ন ভর্তি পরীক্ষা দেবে টেক্সট বুক একটু লিখে রাখো টেক্সট বুক তোমাদের লাগবেই টেক্সট বুক থেকে গত বছর বারোটা প্রশ্ন আসছে ভাবা যায় ওরে বাবারে বাবা অনেকে বলবে কি বলে এটা বারোটা প্রশ্ন আসছে শুধু ইংলিশ টেক্সট বুক থেকে বারোটা প্রশ্ন আর ঢাকা বিশ্ববিদ্যালয় তো আসেই একবার নাম চার থেকে চারটা আসে কোনোবার কোনোবার আটটা আসে কোনোবার সাতটা আসে কোনোবার এগারোটা আসছে ভাই কোনবার এগারোটা আসছে সো ইংলিশ টেক্সট বুকটা তোমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট এবং ইংলিশ টেক্সট বুক বলছিলাম তোমাদের বাইরের কিছু পড়া লাগবে না তোমাদের শুধু এই বেসিক এক্সটা থাকলেই চলবে বেসিক এক্স যাদের কাছে আছে এই যে নতুন এডিশনটা হচ্ছে এটা যাদের কাছে বেসিক এক্স আছে তারা বেসিক এক্স পড়লে না আর তোমরা এই টপিকগুলোর জন্য গ্রামারের জন্য তোমরা ইংলিশ ফাউন্ডেশন ইংলিশ ফাউন্ডেশন তো এখানে নাই আচ্ছা ইংলিশ ফাউন্ডেশন বইটা ক্লিয়ার করবা বা প্র্যাকটিস করবা তাহলেই হবে আছে হ্যাঁ হ্যাঁ আছে ওকে এইটার জন্য তোমরা অনেকেই বলছো ভাইয়া কোনটা পড়ে কোনটা বাদ দিব ঠিক আছে এটা এখান থেকে পড়বা ভাইয়া এইট আছে এই ফাউন্ডেশন বইটা গুচ্ছের জন্য ঢাবির জন্য রাবির জন্য চবির জন্য জাহিনগর বিশ্ববিদ্যালয় সব একটা বই তোমরা ক্লিয়ার পড়ে যাবে ইনশাল্লাহ আসো তোমাদের পয়েন্ট গুলো নিয়ে আচ্ছা সি ইউনিটে পড়া লাগবে না গুচ্ছ তো পড়া লাগবে না একটা আসে একটা আসে একটার জন্য এত প্যারা নেওয়ার দরকার নেই আবার দেখো তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটেও কি লাগতেছে না যারা সিউনিটের আছে না ওকে আচ্ছা সো যাদের শুধু টার্গেট হচ্ছে গুচ্ছ তারা এই কয়েকটা টপিক পড়বা এই যে এখানে যে বিষটা আর এখানে অনেকগুলো টপিক আছে যেগুলো হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটির জন্য লাগবে আর যারা সিউনিটে আছো তাদের ছয়টা টপিক বলছি কিন্তু আমি মনে করি যে তোমরা যারা সিউনিটে আছো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টার্গেট নিচ্ছ তোমরা ছয় ছয়টাকে টার্গেট নিবে না তোমরা হচ্ছে যে আরো বেশি টার্গেট নাও ঠিক আছে ওকে সো এই ক্ষেত্রে তোমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা অনেকে বলছে ভাইয়া বাদ দিব কি ভাইয়া যাদের শুধু গুচ্ছ তারা এই কয়েকটা টপিকই পড়ে যাও আর যাদের শুধু গুচ্ছ না পুরে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয় এর বাইরে থেকে পড়বা না সকল বিশ্ববিদ্যালয় এর বাইরে থেকে না ভাইয়া সাড়ে সাত নিয়ে ঢাবিতেই পরীক্ষা দেওয়া যায় এখন ঢাবি বাদ দিয়ে গুচ্ছের পিছনে লাগবো আমি তোমাকে বলি তুমি হচ্ছে যে আগে ঢাকা বিশ্ববিদ্যালয় যেগুলো আছে এগুলো একটু প্র্যাকটিস করে দেখো যদি তুমি রিটার্নে ভালো করো তাহলে তুমি ভাই চেষ্টা করে দেখো তোমাদের প্রশ্ন হচ্ছে ইংলিশ ইংলিশ মার্ক মার্ক কত হচ্ছে একেবারেই কম তোমাদের ইংলিশ মার্ক মেবি হচ্ছে বারো হ্যাঁ বারো সরি ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে বারো লিখে রাখো ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে বারো আর গুচ্ছতে হচ্ছে পনেরো ওকে আচ্ছা এখানে তোমাদেরকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছ একবারে শূন্য থেকে একবার শূন্য থেকে যারা প্রস্তুতি নিবে ইভেন আমাদের যারা আইসিউবে আছে ওয়ানে যারা ওয়ানে ভালোভাবে প্রস্তুতি নিতে পারো নাই কারো জ্বর হয়েছে কারো সর্দি হয়েছে কারো মাথা ব্যথা হয়েছে কারো বয়ফ্রেন্ডের এটা হয়েছে কারো গার্লফ্রেন্ডের এটা হয়েছে কারো পরিবারের মানুষের সমস্যা হয়েছে এরকম অনেক রিজন অনেকে শুরু করতে পারো নাই সো তোমরাও শূন্য থেকে একবার পূর্ণাঙ্গ প্রস্তুতি করতে পারো আমাদের আইসিবিএস টু জিরোতে ওকে টু পয়েন্ট ওতে তোমরা সবাই আমাদের যারা পিছিয়ে আছে যারা আইসিবিএস এর পিছিয়ে আছে তাদেরকে নিয়ে আমরা নতুন করে আবার শুরু করতে চাই এখন আসো তোমাদের অনেকের প্রশ্ন যে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটির কোর্সটা করলে গুচ্ছ কোর্সটা কি হয়ে যাবে ইয়াস ঢাকা ইউনিভার্সিটির কোর্স করলে তোমার গুচ্ছটা ফ্রি হয়ে যাবে না আমরা গুচ্ছ কোর্স ফ্রি দিচ্ছি তার মানে এক কোর্সে দুইটাই প্রিপারেশন হয়ে যাবে তোমাদেরকে বলবো যাদের রেজাল্ট মোটামুটি ভালো আছে তারা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটা কথা ভেবে নাও তোমার ঢাকা ইউনিভার্সিটি যদি পরীক্ষা দাও যদি তোমার চান্স যদি তোমার লাখ কাজ করে তাহলে কিন্তু ভাই তুমি চান্স পেয়ে যেতে পারো বিকজ এটা বলা যায় না কারণ প্রিপারেশন তুমি গুচ্ছের জন্য যা নিতেছো ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রায় খালি একটু রিটার্নটা তোমার এক্সট্রা পড়তে হচ্ছে আর কিছু কি আছে আর কিছু কিন্তু নাই যেহেতু তোমার আর কিছু নাই তাহলে এটাই করতে হবে তোমাকে এটাই ভাবতে হবে যে তোমাদের জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট থাকো যে ঢাকা ইউনিভার্সিটি গুচ্ছটা এইভাবে নাও কিন্তু গুচ্ছের জায়গাটা একটু প্রবলেম আছে যেমন দেখো আমাদের আইসিটি মৌলিক জিকে এগুলা কিন্তু আমাদের গুচ্ছতে খুব ভালোভাবে পড়তে হবে মানে সাধারণ জ্ঞানে কতটা মৌলিক জিকে থাকা আসে কিভাবে আসে সব কিছু কিন্তু তোমাদের এখন আলোচনা করা হবে সো আমি চাই তোমরা প্রত্যেকে একটা সিদ্ধান্ত এভাবে নাও যে তোমাদের যত কিছুই হয়ে যাক না কেন তোমরা টার্গেট নাও এভাবে যে আমি এমনভাবে প্রস্তুতি নিবো যেমন গ্রামারের গ্রামারের প্রস্তুতি প্রস্তুতি সব পড়ে ফেলো তুমি তো শুধু গুচ্ছুদি পরীক্ষা দিবে না তুমি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তাই না তো তুমি তো জগন্নাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তুমি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা এই জন্য আমি বলি যারা সেফ জোনে থাকতে চাও যারা সেফ জোনে থাকতে চাও তারা হচ্ছে এই ফর্মুলাটা কি করো এই ফর্মুলাটা প্রয়োগ করো এই ফর্মুলাটা প্রয়োগ করলে ইনশাল্লাহ তোমাদের সফলতা আসবে ওকে আচ্ছা রিটার্ন নিয়ে আমরা আলাদা ক্লাস নিয়েছি আরও ক্লাস নিব ইনশাল্লাহ কোনো টেনশন নিও না রিটার্ন নিয়ে আমরা সবকিছু ক্লিয়ার করে বুঝাইতে পারছি ওকে আচ্ছা সো এখানে আমি তোমাদেরকে বলে দিতে চাই যে আমাদের যে গুচ্ছের যে সাধারণ জ্ঞান এই সাধারণ জ্ঞান নিয়ে যত প্রশ্ন আছে যত কিছু আছে সবকিছু তোমাদের এই যে এখন ক্লিয়ার করে দিবে শুধু গুচ্ছকে টার্গেট করে যারা পড়তে চাও তাদের সাধারণ জ্ঞান পুরাই ভিন্ন তাদের সাধারণ জ্ঞান পুরোই কি ভিন্ন সো একটু খাতা কলমে লিখে নিবা এবং কোন কোন টপিকগুলো তোমাদের পড়তে হবে যাদের শুধু গুচ্ছে টার্গেট আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেগুলো আমরা এখানে আলোচনা করে দিব আর তোমরা যারা হচ্ছে এখনো মানে একবারে শুরুই করো নাই যারা এখনো পর্যন্ত কোনো প্রস্তুতি শুরু করো নাই তোমাদেরকে বলছি তোমরা যেই কাজটা করবা সেটা হচ্ছে এখন থেকে এখন থেকে একটা নতুন করে খাতা বানাও জি কের জন্য এবং জিকে কিভাবে শুরু করবে প্রত্যেক দিন কয় ঘন্টা পড়বে কিভাবে পড়বে সেগুলো কিভাবে তুমি প্র্যাকটিস করবে তুমি কীভাবে মনে রাখবে এগুলো নিয়ে আমাদের টিচাররা হচ্ছে সব কিছুই আহ তৈরি করে ফেলেছে জাস্ট হচ্ছে এখন তোমাদেরকে দিবে এবং তোমরা সেগুলো ফলো করলেই ইনশাল্লাহ হয়ে যাবে সো ভাইয়া এবং হচ্ছে ফাহাদ ভাইয়া চলে এসেছে তোমাদের জি কের জন্য সব ব্যবস্থা নিয়ে ওকে কি অবস্থা সওয়াল তো আমাদের একটা মোটো আছে যে সাধারণ জ্ঞানে ভয় নাই আর পরেরটা তোমরা বলবা ঠিক আছে ওকে তো ফাহাদ স্যার আজকে আমরা কি নিয়ে আলোচনা করতে পারি যেহেতু আমাদের টাইটেল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয় আজকে আমরা ওদের কথা বলবো যে ওদের যে ভয় থাকে সাধারণ জ্ঞানে ভয় আন্তর্জাতিক বাংলা পারে না বাংলাদেশ পারে না গুচ্ছ জিকে নিয়ে সমস্যা সো আজকে আমরা কথা বলবো হচ্ছে এই গুচ্ছের ভয় কিভাবে জয় করা যায় ওকে সাথে কে আছে ওরাই বলবে ঠিক আছে আচ্ছা জুবের হ্যাঁ লাস্ট ইয়ার নিউতে কোন বার থেকে বেশি কোশ্চেন করছে হ্যাঁ কোন টপিক হ্যাঁ হ্যাঁ কোন টপিক থেকে বেশি কোয়েশ্চেন করছে মেসেন ছিল কি না বাংলাদেশ পাঠ পড়বো কি না বিশেষ করে গুচ্ছের জন্য আমি আন্তর্জাতিক পড়াটাই তো বলেছে ভাইয়া বুঝছে আন্তর্জাতিক পাঠ পড়তে হয় আশা করি অজরে শেষ পর্যন্ত লেগে থাকে সবগুলো অ্যানসার পেয়ে যাবে ইনশাআল্লাহ ওকে ওকে তো তোমাদের ফাহাদ স্যার আমাকে অলরেডি অনেকগুলো কোশ্চেন এ মানে জর্জরিত করে ফেলছে এখন সবগুলো আমি ধীরে ধীরে অ্যানসার দেব ঠিক আছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে আজকে কিন্তু আমি তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ একদম সিকিউরড মার্ক যেগুলো মানে যেগুলো থেকে কখনোই পরীক্ষায় মিস হয় না মানে যেই টপিকগুলো পড়লে তুমি দশে 10 মার্ক তো মানে লোয়েস্ট দশে পণ্যমার কমন পাওয়া কারণ ঢাবিতে দেখা গেছে যে কিছু কিছু টপিক আছে যেগুলা থেকে ঢাবি পনেরো থেকে ষোলোটা প্রশ্ন অবশ্যই করে সেই টপিকগুলো গুলো আমি ওয়ান বাই ওয়ান লিখে দিব তোমরা আমার সাথে লিখবা এবং এতটুকু বিশ্বাস রাখো যে এই দশটা টপিকের একটা টপিকও মিস হবে না এবং এই দশটা টপিক থেকেই তুমি দশ থেকে পনেরোটা একদম সাধারণ কি বলে এমসিকিউ কমন পেয়ে যাওয়া ঠিক আছে সো এখন আমরা প্রথম তোমাদের ফার্স্ট স্যার আমাকে যেটা বললো যে সাধারণ জ্ঞান আর হচ্ছে মলিক জিকে যে কথাটা তো আমরা দেখতে পাচ্ছি এই পাশে দেওয়া আছে ঢাকা বিশ্ববিদ্যালয় আর এই পাশে দেওয়া আছে গুচ্ছ বিশ্ববিদ্যালয় এখন দুই দল দুই দল একদম টান টান উত্তেজনা আসলে কোন জায়গায় কি হয় ঠিক আছে একদম টান টান উত্তেজনার ম্যাচে আমরা এখন চলে আসছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিব না গুচ্ছ বিশ্ববিদ্যালয় নিব আসলে কোন দিকে যাব। মানে সেও আমাকে চায় সেও আমাকে চায় আমি আসলে কার তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা আসলে ডিসিশন নিতে পারতেছি না সেই জন্যই আজকের এই ক্লাসটা যে আমরা কিভাবে আসলে ডিসিশনটা নিব ঠিক আছে ওকে তো এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো প্রথমেই দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় ফাদ আর আপনিও দেখেন ঠিক আছে আপনিও দেখেন হ্যাঁ আমার তো এই যে সি হ্যাঁ তোমার এসিস আপনার আচ্ছা আপনার এসিস আপনাকে আমি প্রথমে দিবো ঠিক আছে কারণ আপনি আর পরীক্ষা দিতে পারবেন না ঠিক আছে কারণ এখন যারা পরীক্ষা দিতে পারবে তারা হচ্ছে এসিসি বাইশ এবং এসিসি তেইশ তবে এই দুই ব্যাচ পরীক্ষা দিতে পারবে গুচ্ছতে কিন্তু এই তেইশ ব্যাচ শুধু পরীক্ষা দিতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার যে পেয়ে খারাপ আছে আমি তাহলে হ্যাঁ আপনি পারবেন আপনি তেইশে আপনি যদি দুই হাজার তেইশে তেইশ হন তাহলে আপনি যদি ইম্প্রুভ দেন আপনি সেক্ষেত্রে ঢাবিতে এবছর পরীক্ষা না দেন যদি তাহলে সেক্ষেত্রে আপনি ইম্প্রুভ দিয়ে পরবর্তী বছর পরীক্ষা দিতে পারবেন ঠিক আছে তবে গুচ্ছতে আপনি চালিয়ে বছর দিতে পারবেন এইভাবে চলবে ওকে ওকে আমরা তাহলে চলে আসি ঢাকা বিশ্ববিদ্যালয় আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি কি আসছে দেখো ঢাকা সম্পর্ক সেটা হচ্ছে এখানেও তোমার তিরিশ মার্ক এখানেও তোমার তিরিশ মার্ক তার মানে কেউ কারো থেকে পিছিয়ে নাই ঢাবিও তিরিশ গুচ্ছও তিরিশ তাহলে চলো ঢাবি থেকে মানে কোন জায়গা থেকে প্রশ্ন আসে দেখো ঢাবিতে হচ্ছে সাম্প্রতিক পনেরোটা তার মানে তুমি তিরিশটা প্রশ্নের মধ্যে মধ্যে পনেরোটা এখন তোমার কথা হবে ভাই আমি সাম্প্রতিকের প্রিপারেশন মানে কিভাবে নিব। ভাই তুমি কোন চিন্তা করো না কারণ সাম্প্রতিক যে পণ্যটা আসছে না এই পণ্যটার জন্য পরবর্তী থেকে পণ্যটা আসবে এতটুকু গ্যারান্টি দিলাম যে পরের বছরও চোখ বুঝে বারো থেকে পনেরোটা সাম্প্রতিক পাবা আর এই সাম্প্রতিকের জন্য আমরা প্রতি মাসে চার থেকে পাঁচটা ক্লাস নিব এবং তোমাদেরকে আলাদা করে পিডিএফ দিব আর কিছু লাগবে বলো আর কি চাও আর যেটা চাও আইডিকেশন সেটা দিবে তোমরা শুধু মুখ ফুটা বলো যে ভাই আমরা আপনার কাছে এগুলো এগুলো চাই আমরা যদি না দেই তারপর তুমি বলো ঠিক আছে সো আমরা তোমাদের জন্য সাম্প্রতিকে কম হলেও বিশ থেকে তিরিশটা ক্লাস নিব এগুলা হয়ে যাবে সমস্যা নাই তারপর পিডিএফ দিব সাম্প্রতিকে তুমি কেমনে পনেরোতে তেরো না পাও ওইটা আমি দেখবো এখানে দাঁড়ায়া ঠিক আছে আমাদের ক্লাস আর পিডিএফ সব দিক দিয়ে তোমাকে সাম্প্রতিক দিব তারপর আসো সাম্প্রতিক গেল সাম্প্রতিক আর টেনশন করবো না এবার আসো বাংলাদেশ আটটি ভাই এই বাংলাদেশ আটটি কি আছে খুবই ইজি বাংলাদেশ আপনি তোমার বাংলাদেশে এখন মনে করো যে ইপিজেড কয়টা কোন ইপিজেড কোন জায়গায় বাংলাদেশে হচ্ছে তোমার জাতীয় বিষয়বলি জাতীয় সংসদ খেলাধুলা এগুলো থেকে আসে তো এগুলো আমরা তোমাদের পড়াবো না এগুলো পড়ালে যে আটটা এগুলো হচ্ছে তোমার বেসিক পাঠ এগুলো তোমার কি একদম বেসিক এই বেসিক আটটা আমরা তোমাদেরকে একদম পড়াইলে এগুলো আমরা অলরেডি পড়াচ্ছি তো এগুলো নিয়ে কোনো প্যারা নাই আন্তর্জাতিক তিনটা এগুলো তোমাদের ফাঁদ বলবে আন্তর্জাতিকের বস ফাঁদ সার ফাঁদ সার আন্তর্জাতিক সম্পর্কে আপনি একটু বলেন মানে কিভাবে কোন জায়গা থেকে পড়বে ওকে ওকে আন্তর্জাতিকের জিকে যেটা হ্যাঁ দেখো আমার ভাষা কি মনে করি যে হচ্ছে যে মহাদেশ মহাদেশ দেখো মহাদেশ সেটা তো অবশ্যই থাকবে বাট এর পাশাপাশি আমাদেরকে বুঝতে হবে যে আসলে লাস্ট ইয়ারে কোথায় কোয়েশ্চেন করছে তুমি যদি দেখো না যে লাস্ট ইয়ারে আমাদের আন্তর্জাতিক কোথায় কোশ্চেন করছে ঠিক আছে তুমি যদি দেখো এই আন্তর্জাতিক জিকে তিনটার মধ্যে দুইটা কোয়েশ্চেন করছে জানো ইউনাইটেড নেশন সাথে সংস্থা আছে না সংস্থা এখান থেকে দুইটা কোয়েশ্চেন করে ফেলছে আন্তর্জাতিকে ঠিক আছে দেখো দেন আর বলতো দেন আসে হচ্ছে আমাদের রিপোর্ট থাকে না রিপোর্ট যে কোন দেশ কততম সংস্থা ক্ষেত্রে ধরো যে আমাদের বাংলাদেশ অবস্থান কত বা পাসপোর্ট বিষয়ে কততম এই সব হচ্ছে রিপোর্ট সো আমি যদি রেখে এখানে রিপোর্ট ঠিক আছে তাহলে বললাম কি রিপোর্ট আন্তর্জাতিক সংস্থা এটা হচ্ছে শুধু ইউনাইটেড নেশন একটা পাথ দুইটা কোয়েশ্চেন আসে আর একটা হচ্ছে শুধু সংস্থা ঠিক আছে তাহলে দেখো এই যে রিপোর্ট আন্তর্জাতিক সংস্থা আর ইউনাইটেড নেশন তিনটা যদি পড়ো তিনটা পার্সেন্ট কমন প্রত্যেক বছর আসছে এবং এবছর ইনশাল্লাহ আসবে তুমি লিখে রাখো তুমি স্ক্রিনশট নিয়ে রাখো যদি না আসে দেন বইলো ভাইয়া আপনি বলছিলেন বা জুবাই ভাইয়া বলছিল যে এ থেকে কোশ্চেন আসছে বা এবার কোশ্চেন আসে নাই ঠিক আছে আচ্ছা এ তোমার জুবাই ভাইয়া বললাম না যে সাম্প্রতির জন্য কি পড়বো অনেকে বলছো ভাইয়া সাম্প্রতির জন্য কারেন্ট ইফেয়ার্স পড়বো কি না বা অমুক ক্যাম্প সুতম কেমস ভাইয়া কিচ্ছু লাগবে না চোখ বন্ধ করে জাস্ট আমাদের ক্লাসগুলো করবা ঠিক আছে এনাফ ওকে হ্যাঁ তো সাম্প্রতিকের জন্য আচ্ছা যারা জানে যে সাম্প্রতিকের জন্য আমার গত বছর একটা পিডিএফ থেকে কিন্তু দশটা কমন ছিল এটা তোমরা জানো তো সাম্প্রতিকের উপর তোমরা বিশ্বাস রাখো আমরা আমরা তোমাদেরকে আমরা আসলে মুখে বলি না আমরা কিন্তু কাজেও করে দেখাই সো যারা জানো আমাদের ব্যাপারে আমি কিন্তু অলরেডি এখানে দেখাইছিলাম স্ক্রিনশট সব দেখাইছিলাম ঠিক আছে ওকে তারপর আসো এখানে আন্তর্জাতিক তিনটা বললো ভাইয়া আইসিডি তিনটা আইসিডি যে তিনটা আসে আইসিডি মিস দেওয়াই যাবে না এ ইউনিট সি ইউনিট সব জায়গায় আইসিটি আসে গুচ্ছতে আইসিটি আসে সব জায়গায় আইসিটি আসবে সো আইসিটি আমরা অলরেডি ক্লাস নিচ্ছি তোমাদের মোর্শেদ ভাই ক্লাস নিচ্ছে তারপরে মৌলিক একটা ছিল বাট তুমি যদি অন্যভাবে চিন্তা করো মৌলিক ছিল পাঁচটা ঠিক আছে সো এই মৌলিক একটার জন্য আমরা তোমাদেরকে মৌলিকের পনেরোটা ক্লাস দিব মৌলিকের পনেরোটা ক্লাস নিব এবার বলো যে এখানে আর কিচ্ছু তোমার বাদ যাবে কিনা জন্য দেখো সাম্প্রতিক আমরা পড়াচ্ছি বাংলাদেশ পড়াচ্ছি আন্তর্জাতিক পড়াচ্ছি আইসিটি পড়াচ্ছি মৌলিকও পড়াচ্ছি ঠিক আছে ওকে এবার আসো ভাইয়া গুচ্ছ নিয়ে যদি তুমি টেনশন করো তাহলে কিভাবে হবে এই দেখো গুচ্ছে অর্থনীতি ছয়টা সমাজ বিজ্ঞান ছয়টা যুক্তিবিদ্যা দুইটা পরিণীতি চারটা ইতিহাস দুইটা সাইকোলজি একটা এখানে আছে হচ্ছে সাধারণ জ্ঞান চারটা বাট অন্যভাবে চিন্তা করলে দশটা আইসিটি ছিল চারটা আইসিটি ছিল চারটা টোটাল এখানে যতগুলা জিনিস আছে এগুলো কিন্তু আমরা শুরু করব আমাদের যে গুচ্ছ জিএসটি আইসিউ বেদ সেখানে আমরা 30 প্লাস ক্লাস দিব শুধু মৌলিক জিগের উপর তারপর আমাদের বই আসতেছে আমাদের বই আসতেছে

1000 প্লাস एग्जाम ফ্রিতে পাবা তারপরে হচ্ছে অনেকগুলা প্রায় 30 প্লাস ক্লাস পাবা তারপর আরো অনেক ভিডিও পাবা সো আমাদের বইটা কিনলে তুমি এগুলা কিন্তু পাবা খুব ইজিলি এবং আমাদের ক্লাস এবং আমাদের বইগুলা করলে তুমি 30 এ লিস্ট 25 প্লাস বা 28 প্লাস তুমি হচ্ছে শিউর থাকবা গ্যারান্টি ঠিক আছে ওকে এবার আসি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার তাহলে কিছু গুরুত্বপূর্ণ টপিক দিয়ে দেই এগুলো সিকিউরড মার্ক ঠিক আছে আমি প্রথমে ডাবি দিব তারপর গুচ্ছ দিব ওকে ওকে সিকিউড মার্ক বা হচ্ছে এগুলাকে আবার বলা যায় যে হট টপিক ঠিক আছে হট টপিক ওকে হট টপিক বললে তোমরা আবার ভালোভাবে নাও তাই না ওকে আচ্ছা সবার প্রথম আমি যেটা দিব সেটা হচ্ছে ঢাবি তুমি ধাবিতে পরীক্ষা দিবা আর ধাবি নিয়ে পরীক্ষার প্রশ্ন আসবে না এটা হইতেই পারে না হইতেই পারে না এখন কথা হচ্ছে সবাই লেখো সবাই আমার সাথে লেখো ঠিক আছে আর সবাই যারা এখনো শেয়ার করো নাই সবাই শেয়ার করে দাও সবাই শেয়ার করে দাও এই দশটা টপিক থেকে একশো গুণ না পারে হ্যাঁ 100 গুণ বলতে দেখো তো এখন এখন কত আছে একটু যদি দেখি তাইলে হচ্ছে তো

তারপরে তারপরে বছর আসছে এই তিনটা বিভাগের নাম তিন ভাগে চলে আসছে মানে একই প্রশ্ন রিপিট তারপরে এই বছর আসছে একটা সাম্প্রতিক প্রশ্ন যে দুই হাজার বাইশের শেষনে দুই সালে কোন জায়গায় মেলা হয়েছে সরি বিজ্ঞান মেলাটা কত সালে হয়েছে এরকম একটা প্রশ্ন আসছে তো এগুলা নিয়ে তোমাদের কোনো টেনশন নাই ঢাবি সম্পর্কে বর্তমান রিসেন্টলি সমাবর্তন হয়েছে তারপরে একটা স্পেশাল সমাবর্তন হয়েছে নতুন আহ উনত্রিশতম উপাচার্য আসছে এগুলা সব আমরা তোমাদেরকে পড়াবো কোনো সমস্যা নাই ঠিক আছে তারপরে আসো দুই নাম্বার যেটা সেটা হচ্ছে ভাইয়া মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ এটা থেকে অবশ্যই একটা প্রশ্ন থাকে বিশেষ করে আগে দেখা যায় যে এখান থেকে দুই থেকে তিনটা থাকতো গত বছর একটা প্রশ্ন আসছে কোন সমস্যা নাই আমরা ঠিক আছে তারপর আসো এগুলো অলরেডি পড়াইছি তোমাদের পরীক্ষা অনিস তারপর সংবিধান সংবিধান থেকে জাতীয় সংসদ তারপরে সংবিধানের অনুচ্ছেদ এগুলো সব পরীক্ষায় প্রশ্ন থাকে সো সংবিধান কোনোভাবেই বাদ দেওয়া যাবে না ঠিক আছে সংবিধান স্যার সে কি হচ্ছে এরপরে তো আমাদের তোমাদের প্রিয় কবি ভাইয়া স্বর্ণ ভাইয়া কিন্তু আসতেছে কবি স্বর্ণেন্দ্র নাথ চৌধুরী কিন্তু একটু পরে আসতেছে সো যারা বাংলা ভালোবাসো যারা স্বর্ণবায়কে ভালোবাসো যারা স্বর্ণবায়ের কথা মুগ্ধ ভাবে শোনো তারা কিন্তু কোনোভাবেই যাবে না একটু পরে কিন্তু স্বর্ণবায় চলে আসতেছে মঞ্চ ঠিক আছে ওকে তারপর আসো সংবিধান তারপর আসো তারপর আসো ক্ষুদ্র নিগৃষ্টি ভাই এই জায়গা থেকে একটা প্রশ্ন মিস হয় না ক্ষুদ্র নিগৃষ্টি প্রতি বছর প্রতি বছর এই জায়গা থেকে প্রশ্ন আসে সো ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে যেমন কোনটা কোন জায়গায় কোন উপজাতি কোথায় বাস করে এগুলো কিন্তু আমি তোমাদের খুব সুন্দর ম্যাপে সাহায্যে দেখাই দিচ্ছি তাই না এগুলো আরো দেখাবো আরো দেখাবো কোনো সমস্যা নাই ওকে একশো একুশটা শেয়ার না আচ্ছা বেশি হয় নাই ওরা শেয়ার করে দিবে আমি জানি তারপর অর্থনীতি অর্থনীতি কি টাইপের প্রশ্ন আছে এই যেমন হচ্ছে এইবার কাজী গোলাম মোস্তফা সাহেব মারা গেছে উনি প্রথম আমাদের মুদ্রার এক টাকার কয়েনের নকশাকার এই যে রিসেন্ট আর হচ্ছে বেসিক দুইটা মিলেই কিন্তু প্রশ্নগুলা হয় তারপরে নতুন ইপিজেট হচ্ছে নতুন নতুন বিভিন্ন অর্থ সংস্থান হচ্ছে বাংলাদেশের বিনিয়োগ কোন দেশ থেকে বেশি পায় বাংলাদেশের রপ্তানি কোন দেশ থেকে বেশি পায় এই যে অর্থনৈতিক যে দিকগুলা এই তথ্যগুলো কিন্তু পরীক্ষা আসে আর এইগুলা আমরা কিন্তু তোমাদের কনফিউশন ক্লিয়ার অনেক ভালোভাবে করি তাই না আচ্ছা তারপর আসো ছয় নাম্বার। তারপর হচ্ছে পুরস্কার পুরস্কার থেকে আসে পুরস্কার থেকে আন্তর্জাতিক পুরস্কারটা একটু বেশি আছে এটা স্যার বললো যে একাডেমি অ্যাওয়ার্ড তারপর হচ্ছে অস্কার হ্যাঁ অস্কার আছে নোবেল আছে এগুলো থেকে আসে পুরস্কার এগুলো থেকে আসে আর বাংলাদেশে পুরস্কার কয়েকটা পুরস্কার যেমন স্বাধীনতা পুরস্কার পুরস্কার তারপরে এক স্বাধীনতা তারপর হচ্ছে একুশে পদক মানে তারপরে জাতীয় চলচ্চিত্র চলচ্চিত্র এবার যেমন আসতে পারে শ্যাম ব্যানেগালের সেই বঙ্গবন্ধুর যেটা আছে আহ এ মুজিব এ ন্যাশন অফ এ মুজিব এ মেকার অফ এ নেশন এটা থেকে কিন্তু এবার আসতে পারে ঠিক আছে সো এই শ্যামবে এই চলচ্চিত্র এগুলা থেকে কিন্তু পুরস্কার বা এগুলোর সাথে রিলেটেড রিলেটেবল আসতে পারে ঠিক আছে তারপর সাত নম্বরে যেটা আছে সেটা হচ্ছে মেগা প্রজেক্ট ভাই এটা কোনো আমার মনে হয় না বাদ যাবে মেগা প্রজেক্ট কারণ এই বছর মেগা প্রজেক্ট দেখো মেট্রো রেলের অনেকগুলো স্টেশন চালু করলো নতুন করে তারপর কর্ণফুলি টানেল এই বছর চালু হয়ে গেল তারপর তোমার এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই বছর চালু হয়ে গেল তারপর তোমার হচ্ছে এই যে এখানে আছে শেখ হাসিনা যে পূর্বাচলের শেখ হাসিনা স্মরণী বা পূর্বাচলের যে রাস্তাটা সব কিন্তু চালু হয়ে গেছে তারপর সব ইম্পর্টেন্ট আজকেই কিন্তু আজকেই কিন্তু যে ঢাকা থেকে কক্সবাজারের যে রেল লাইন এটা কিন্তু রেল আজকে কিন্তু প্রথম গেছে সো এটাও কিন্তু একটা ঐতিহাসিক দিন সো এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় অবশ্যই আসবে তারপর আসে সর্বশেষ খেলাধুলা খেলাধুলা ভাই গত বছর তিনটে আসছে খেলাধুলা তিনটা আসছে তিনটা তিনটাই সাম্প্রতিক থেকে আসছে হ্যাঁ বঙ্গবন্ধু একটা আসছে তারপরে দুই হাজার ছাব্বিশ কত দুই হাজার তেইশ বিশ্বকাপ হয়েছে তারপর সামনে আবার টি টোয়েন্টি সামনে আবার আহ ওয়ার্ল্ড কি বলে ফিফার ওগুলো আসতে পারে এই বছর এখানে আমি আটটা জাস্ট বাংলাদেশ দিলাম যেগুলো থেকে প্রশ্ন বাদ যাবে না 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 ঠিক কোন ভাবেই প্রশ্ন বাদ যাবে না এই জায়গা থেকে আর এগুলো আটটা দিলাম সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক আর দুইটা তোমাদের কোন দুইটা আন্তর্জাতিক সংগঠন তারপর রিপোর্ট জরিপ জাতিসংঘ আন্তর্জাতিক সংগঠন তাই না আচ্ছা আমি একটু লিখে দিচ্ছি যে ইউ ইউনাইটেড নেশন তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ঠিক আছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আর হচ্ছে রিপোর্ট রিপোর্ট ভাই রিপোর্ট তো অবশ্যই আসবে যেমন গত বছর আসছিল যে দক্ষিণ এশিয়ায় কোনটা সবচেয়ে দক্ষিণ এশিয়ায় কি আসছিল দক্ষিণ এশিয়ায় হচ্ছে জনসংখ্যার জন্মহারে কোনটা সবচেয়ে কম এরকম প্রশ্নগুলো আসছিল তাই না সো এগুলা ভাই আসবে আর আমরা এগুলো নিয়ে প্রচুর প্রচুর রিসার্চ করি তোমরা যারা আমাদের ক্লাসগুলো করো তোমরা জানো যে জুবাইর ভাই ফাহাদ ভাই আমরা আসলে কতটুকু রিসার্চ রিসার্চ করে তারপর আসলে আমরা ক্লাসে ক্লাসে আসি হ্যাঁ আরেকটা কি স্যার সেটা কি

তোমাদের আইসিটি কিন্তু সরাসরি অন্তর্ভুক্ত না তবে কিন্তু এখান থেকে কোয়েশ্চেন হয় তুমি যদি লাস্ট ইয়ারে কোয়েশ্চেন দেখো আইসিটি থেকে তিন তিনটা কোয়েশ্চেন আসছে ঠিক আছে হ্যাঁ সো তুমি এখানে লিখে রাখো এক্সট্রা লিখে রাখো তোমরা এমন কি আইসিটি ভাইয়া আইসিটি ক্লাস কি হবে না অবশ্যই হবে আমাদের যে কোর্সের আউটলাইন তুমি সেখানে দেখো আমাদের কিন্তু আইসিটি ক্লাস দেওয়া আছে ঠিক আছে আমাদের কিন্তু হচ্ছে দশটা আইসিটি ক্লাস দেওয়া হবে জাস্ট এই তিন থেকে চার মার্কের আইসিটির জন্য ওকে আচ্ছা সো একবার যদি বলতে চাই একটা টপি সেটা এক্সট্রা সেটা আমি এখন দিতে চাচ্ছি না বাট সেটা এক্সট্রা ওকে তোমার যদি তাহলে আমি বলবো এবার এবছর এখান থেকে কোয়েশ্চনা আসতে পারে সম্ভাবনা আছে সেটা কি জানো সেটা হচ্ছে যুদ্ধ বিপ্লব ঠিক আছে যুদ্ধ বিপ্লব যেহেতু সাম্প্রতিক সময় একটা যুদ্ধ বিপ্লব কাহিনী হচ্ছে তখন যখন তুমি দেখবা না যখন কোনো কাহিনী হয় সেখান থেকে কিন্তু প্রশ্ন হয় হ্যাঁ সেটা সাম্প্রতিক বেস্টও আসতে পারে বাট টপিটা হলো যুদ্ধ বিপ্লব ঠিক আছে তোমার এখানে হচ্ছে ওয়ার ওকে এটা কিন্তু সাম্প্রতিক বেস্ট করতে পারে আবার কিন্তু প্রেক্ষাপট থেকে করতে পারে সো যে এখানে দিলাম যে একটা হচ্ছে আইসিটি আর একটা হচ্ছে ওয়ার দেখবা এখান থেকে চলে আসতে পারে ঠিক আছে আচ্ছা সো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ বারোটা টপিক ঠিক আছে এর বাইরে টপিক অনেকগুলো আছে যেটা আমরা আস্তে আস্তে পড়াবো আমাদের আইসিউ বেড়েছে সমস্যা নাই বাট এগুলো তোমার যদি ঠিক মতো পড়ো তোমরা ইনশাল্লাহ জিকেতে ভালো একটা মার্ক অর্জন করতে পারবা কেন পারবা না এই জুবাইয়ের ভাইয়া যদি পারে আমি যদি পারি কেন পারবা না বলো আচ্ছা আমি কিন্তু ঢাকাবাসীর পড়তেছি না আমি পড়তেছি জাহাঙ্গীরনগরে হ্যাঁ বাট আমি কিন্তু চান্স পেয়েছিলাম কেন ভর্তি হই নেই কারণ আমার সিরিয়াল ছিল পিছনের দিকে ঠিক আছে আমি যা সেটা ভালো একটা সাবজেক্টের আশায় যাবিতে পড়তেছি অর্থনীতি বিভাগে ঠিক আছে সো যেখানে জুবাইয়ের ভাই আছে আমি আসি আর কোনো টেনশন নাই সাধারণ জ্ঞান নিয়ে ঠিক আছে সবাই একটু কমেন্টে লেখো জিকে আর নয় টেনশন পাশে থেকে জুবাইয়ের ভাই ফাহাদ ভাই ওকে আচ্ছা ভাই চলে আসো এরপরে হচ্ছে আমার দেখাবো হচ্ছে গুচ্ছের টপিক গুচ্ছের টপিক হ্যাঁ তো গুচ্ছের টপিক গুলা নিয়ে যদি বলি আচ্ছা তো আসলে আলাদা করে টপিক দেখানোর মতো কিছু নাই তো সেই জায়গায় আমি তোমাদের গুচ্ছ সম্পর্কে কয়েকটা কথা কথা বলবো ঠিক আছে গুচ্ছ সম্পর্কে যদি আমি তোমাদের বলি ফার্স্ট তোমার কি করতে হবে বা গুচ্ছ তোমার কিভাবে শুরু করতে হবে এই জিনিসগুলো তোমার জানা প্রয়োজন না কারণ মহসিন ভাই কিন্তু অলরেডি তোমাদেরকে বলছে কি বলছে যে তোমাদের যাদের সেভেন পয়েন্ট ফাইভ জিরো আসে প্লাস তোমরা ঢাবি এবং গুচ্ছ প্রিপারেশন দুইটাই নাও কারণ কোন কোন জায়গা সেম সেটা তোমরা দেখছো না সেটা তো ভাইয়া দেখাইছে তারপর আমরাও দেখাচ্ছি কোন জায়গাগুলো সেম তাই না সো ওই জায়গাগুলো তোমরা দুইজন ওই দুইটারই প্রিপারেশন নাও আগে ঢাবি তারপর গুচ্ছ মিনিমাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিনিমাম বিশ থেকে তিরিশ দিন পর গুচ্ছের পরীক্ষাটা হবে আর যাদের সেভেন পয়েন্ট ফাইভ জিরো নিচে টোটালি তারা অন্য কোন দিকে চিন্তা না করে অন্য কোন দিকে না থাকায় তোমরা এখন থেকে গুচ্ছের প্রিপারেশন নাও ইনশাল্লাহ তোমরাই ব্যাটার করবা ঠিক আছে তারপরে গুচ্ছ নিয়ে তোমরা যেটা করবা প্রথমত তোমরা হচ্ছে আগে শর্ট সিলেবাস শেষ করো তোমরা গুচ্ছ নিয়ে এখন শর্ট সিলেবাস শেষ করবা যারা সেকেন্ড টাইমার আসো যারা সেকেন্ড টাইমার আসো তোমরা তো হচ্ছে ঢাবি দিবা না তোমরা এখন থেকে তোমরা এখন থেকে শর্ট সিলেবাস শেষ করো ঠিক আছে শর্ট সিলেবাস আগে শেষ করবা আমি একটু দেখাচ্ছি আহ কতজন আছে আমাদের সাথে ওকে সো তোমরা শর্ট সিলেবাস সবার আগে শেষ করবা তারপর তোমরা কোনগুলো পড়বা গুচ্ছের জন্য আমি বলতেছি কোনগুলো এখন থেকে পড়া শেষ করবা ইকোনমিক্স মাস্ট এখন থেকে পড়বা ইকোনমিক্স এখন থেকে পড়া শুরু করবা ঠিক আছে ইকোনমিক্স তারপরে সোসিওলজি সোসিওলজি এখন থেকে পড়া শুরু করো শর্ট সিলেবাস তারপরে তারপরে হচ্ছে আইসিটি আইসিটি এখন থেকে পড়া শুরু করো ইকোনমিক্স সোসিওলজি আইসিটি তারপরে হিস্ট্রি হিস্ট্রি এখন থেকে ভালো করে পড়ো হিস্ট্রি আর সিভিক্স এই দুইটা একই এই দুইটা নিয়ে আমি তোমাদের কালকে একটা ক্লাস দিব এই দুইটা নিয়ে আগামীকাল আমি তোমাদের একটা ক্লাস দিব আর রাত আটটায় ঠিক আছে রাত আটটায় হিস্ট্রি অ্যান্ড সিভিক্স নিয়ে আমি তোমাদের আগামীকাল একটা ক্লাস দিচ্ছি ইনশাল্লাহ তারপর হিস্ট্রি সিভিক্স আর এই পাশে হচ্ছে ইকোনমিক্স সোসিওলজি আইসিটি এই পাঁচটা পড়লে তোমরা বিশ্বাস করো এই পাঁচটা পড়লে তোমরা তিরিশে বিশ প্লাস কমন পাবা এই পাঁচটা সাবজেক্ট পড়লে তোমরা তিরিশে বিশ প্লাস কমন পাবা আর বাকিগুলো তো আমরা ক্লাস নিবই সো এগুলো তোমরা করো আর আর কোন কোন টপিক গুলা আর কোন কোন তথ্য বেশি ইম্পর্টেন্ট সেগুলো তো আমরা দিবই সো আশা করি নিয়ে কোনো সমস্যা নাই আমরা তোমাদের পাশে আসি গুচ্ছ কোন জায়গা থেকে পড়তে হবে কিভাবে পড়তে হবে কোন জিনিসগুলো পড়লে তোমার জন্য বেস্ট হবে বেস্ট অপরচুনিটি হবে সব আমরা দেখাবো আগামীকাল আটটার ক্লাসে তো দেখা হচ্ছে ইনশাল্লাহ তো হ্যাঁ আপনারা কি ক্লাস নেবেন না খালি সাজেশন খালি হ্যাঁ ক্লাস তুলিবই অবশ্যই আগামী কাল আগামী কাল আগামী কাল আগামী কাল আট্টা বাজে আমি হচ্ছে হিস্ট্রি এক গুচ্ছের ক্লাস দেব মৌলিক জিগের মেইনলি মৌলিক জিগের ক্লাস যারা এইগুলা কিন্তু আবার দাবিতো আছে এগুলা কিন্তু দাবিতো আসে সো যারা হচ্ছে মৌলিক জিগের ক্লাসগুলো করবে আমার তারা কিন্তু আগামী কালের রাত আটটা দেখা হচ্ছে পেজে ওকে এছাড়া ধাবিয়ান হওয়ার জন্য যে ক্লাসগুলো লাগবে তিন ক্লাসে ধাবিয়ান হও ভাই কিন্তু বলেছে محسن ভাইয়া সো আগামী তিন ডিসেম্বর থেকে আমাদের তিন ক্লাসে স্বপ্ন পূরণে আমি ক্লাস চলে আসতেছি এখন আমরা স্বর্ণ ভাইয়াকে কবি ভাইয়া তোমাদের বাংলার জন্য ঠিক আছে স্বর্ণ চলে আসো আস নামটা হয়তো বা ভাইয়া তোমাদের ভুল বলে ফেললো স্বর্ণ ভাইয়া না বলে স্বর্ণেন্দ্রনাথ ঠাকুর ভাইয়া বললে হয়তো বা ভালো হতো আজকে আমার একটা নতুন নাম আমি পেলাম সেই নতুন নামের বাইরে গিয়ে এবার আমরা কথা বলে একটু বাংলা নিয়ে আমার সবচেয়ে পরে আসার কারণ কি তোমরা সব সময় বলো না বাংলা ইংরেজি তো আমার এখানে পরে আসার কারণ আছে পরে আসার কারণটা হচ্ছে গিয়ে যে বাংলার ক্ষেত্রে পার্থক্য খুবই কম খুবই রেয়ারলি বাংলার মধ্যে পার্থক্য পাবে কারণ হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্রে কয়টা বলো দেখি শর্ট সিলেবাসে এদিকে সাতটা এদিকে সাতটা প্লাস হচ্ছে দুটো মোট টপিক থাকতেছে ষোলোটা এখন এই টপিকের মধ্যে তোমাদের এমন কিছুই থাকে না আবারও বলছি বাংলা প্রথম পত্রের কথা যদি বলি এই সব কিছুর মধ্যে তোমাদের গুচ্ছ বা ঢাকা বিশ্ববিদ্যালয় বলে কোনো পার্থক্য নেই কিন্তু সেকেন্ড পেপারে পার্থক্য আছে আর গুচ্ছ আর ঢাবির কোশ্চেন প্যাটার্নে সামান্য পার্থক্য আছে এটা আমি বলবো এখনই ঠিক আছে আগে কে কে আসছো সবাই দেখি কবি ভাইয়া এসে পড়েছে সাহিত্য ভাইয়া এসে পড়েছে আচ্ছা ঠিক আছে তো সেটার আগে তোমাদের কিন্তু ভাইয়া একটা টাস্ক দিল শেয়ার করার সেই টাস্কটা পূরণ করি আমিও একটা টাস্ক দিই পড়ার শেষে আমরা একটু মোটিভেটেড হব। তোমাদের মধ্যে অনেকে কবিতা পছন্দ করা এত কবি কবি বলছো যদি তোমরা সবাই নিজেদের টাইমলাইনে শেয়ার করে শেয়ার কাউন্ট টু হান্ড্রেড টাচ হয় শুধুমাত্র তখনই আমার এই অ্যাডমিশন পিরিয়ডে তোমরা জানো আমার গল্পটা অনেকেই জানো যে বুয়েটে চান্স না হওয়ার পর থেকে আমি অনেকটা ভেঙে পড়েছিলাম আর সেই ভেঙে পড়ার সময়েই আমি একটা কবিতা লিখছিলাম সেই কবিতাটা লেখা আমার লাইফে প্রত্যেকটা টাইমে আমাকে মোটিভেট করে একটা নতুন পৃথিবীর স্বপ্ন দেখায় তো সেই কবিতাটার নাম হচ্ছে আমি বাঁচতে চাই কবিতাটা যদি শুনতে চাও একটু ভাইয়ের জন্য শেয়ার করে ফেলো আমরা একসাথে এতজন ক্লাস করছি কেমন হবে ধরো আমরা এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এডুকেশন থেকে চান্স পেয়েছি ফোর প্লাস এটা হইতে পারেন এটা এক হাজার টাচ করে গেল তো তোমরা যারা নতুন নতুন করছো এত জন একসাথে একদম ঢাবির অডিটোরিয়াম টিএসসির অডিটোরিয়াম আমরা ভর্তি করে ফেলবো নেক্সট আমাদের সংবর্ধনা অনুষ্ঠানে তাই না সেটার জন্য আমাদেরকে মোটিভেট হইতে হবে আর সেই মোটিভেট হওয়ার জন্য নতুন নতুন জনের সাথে আমরা এডুকেশনের যাত্রাটাকে আরো বড় করার জন্য নিজের টাইমলাইনে যে শেয়ার করে রাখো ওকে মদনের সেদন গল্প না এখন না ওটা শুনে ফেলছো ওটা রিজার্ভ থাক তোমাদের লাইভ শুনবে আমার মদনের সেদন কিন্তু এটা একটা নাটক পাবলিশ নাটক এটা আমি মেইনলি তোমাদেরকে আগেও বলছি তো তোমরা আসো সংবর্ধনা অনুষ্ঠানের জন্য তুলে রাখা হলো যারা দেখতে চাচ্ছে ইনশাল্লাহ চান্স পেয়ে ভাইয়ার একদম লাইভ পারফরমেন্স দেখবে ঠিক আছে ওকে ইউসুফ ভাইয়া সুস্থ হয়েছে তার প্লাটিলের সংখ্যাও বাড়ছে তিনি খুব দ্রুত চলে আসবে এবং তোমরা তাকেও ক্লাসে দেখবা ইনশাল্লাহ নেক্সট বাংলা ক্লাস তোমাদের যেটা ওই যে তিন দিনে ঢাবিয়ান হও সেই ক্লাসে তোমরা ইউসুফ ভাইয়াকে ইনশাল্লাহ পেয়ে যাবে ওকে সবাই রেডি যখন তাহলে বাংলা তোমাদের একটা বেসিক ধারণা দিয়ে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম জিনিসটাই জানো বাংলার খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে রিটেন এটা মাথায় রাখো এই জিনিসটা আর নেই তোমার এই গুচ্ছে নেই রিটেন মানে কি বাংলায় বলি সেটা হচ্ছে তোমাদের লিখিত এটা মাথায় রাখো এই লিখিতটা খুবই গুরুত্বপূর্ণ সেটা কি বলো দেখি গুচ্ছে এই লিখিতটা নাই অর্থাৎ গুচ্ছের বাংলাটা হয়ে যায় এমসি কিউ কেন্দ্রিক সে কারণে গুচ্ছের জন্য প্রিপারেশনে তোমরা অনেক কিছু স্কিপ করতে পারো যারা গুচ্ছে প্রিপারেশন নিবে তারা অনেক কিছু স্কিপ করতে পারো আরও একটা বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা দ্বিতীয় কি বলো দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা দ্বিতীয়ের উপর ইমফাসাইজ অনেক বেশি দ্বিতীয়ের উপর প্রচুর গুরুত্ব দিতে হবে কারণ এই যে তোমার রিটেন এই রিটেনের মধ্যে তোমাদের কত মার্ক বল দেখি বিশ মার্কের মধ্যে টেন প্লাস মার্ক নিশ্চিত করা তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের উপর নির্ভর করবে এবং শুধু যে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করে পারবা এমনটা না ঢাবিতে তোমাদেরকে প্রত্যেকটা রুল ভিতর থেকে আয়ত্ত করতে হবে সেই জন্য বাংলা দ্বিতীয়ের উপর ইমফোসাইজ করবে ঢাবির জন্য বাংলা প্রথমও সেম প্রশ্ন আসবে কিন্তু এমন জায়গা থেকে আসবে প্রশ্ন দেখে মাথা ঠুস 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 করবা এখন গুচ্ছে এসে বিষয়টার সিনারিও চেঞ্জ হয়ে যাবে গুচ্ছে এসে সিনারিও চেঞ্জ কিভাবে ডিপ ব্যাকরণ খুবই কম আসবে হ্যাঁ গুচ্ছে ইনডেপ ব্যাকরণ খুবই কম আসবে কোশ্চেন বাংলা প্রথম পত্রের সেভেন্টি পারসেন্ট প্রশ্ন তুমি পাবা বাংলা প্রথম পত্র থেকে এবং সবগুলো হচ্ছে লাইনের ব্যাখ্যা কি করে কি বুঝলাম কিছুটা সৃজনশীল কিছুটা একদম সোজাসুজি জ্ঞানমূলক তাহলে আজকে তোমাদের যেটা জানতে হবে তোমাদের বাংলা প্রথম পত্রটা আগে ধরি প্রথম পত্রের টপিক কত সেভেন প্লাস সেভেন প্লাস টু ষাটটা গদ্য ষাটটা পদ্ম এবং আর কি এবং হচ্ছে একটা উপন্যাস একটা নাটক এই কয়েকটা টপিক বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে তুমি ঢাবিয়ান হতে চাও তুমি পাবলিকিয়ান হতে চাও গুচ্ছ রাবি ছবি জাবি যা কিছু আছে সবগুলোর জন্যই তোমাকে পড়তে হবে বাংলা প্রথম পত্রে ক্লিয়ার দ্বিতীয় পত্রে কি কি টপিক পড়তে হবে এটা একটু লিখে দে এটা তোমরা সবাই লিখে নাও দ্বিতীয় পত্রে আসলে আমাদের কি কি টপিক পড়া উচিত ওকে ওকে সেটা হচ্ছে নত্ব সত্য বিধান প্রথম টপিক কি বলো দেখি নত্ব আর বিধান। একটা টপিক গেল আমাদের কি বিধান আর সত্য বিধান আরেকটা টপিক কি হতে পারে সেটা হচ্ছে বানান বানান শুদ্ধি শুদ্ধি এই তো ঢাবির জন্য এটা মাথায় রাখো দুই ক্ষেত্রেই কাজে লাগবে বাট এখন আগে ঢাবির তুলো ঢাবির টপিকগুলো তুলো বানান শুদ্ধিকরণ ঢাবির জন্য মোস্ট ইম্পর্টেন্ট এটা এখান থেকে রিটেনে পাঁচ মার্ক নিশ্চিত বানান শুদ্ধিকরণ থেকে অর্থাৎ বাক্য সংশোধন আর বানান শুদ্ধিকরণ থেকে রিটেনে পাঁচ মার্ক নিশ্চিত তাই এটার পাশে একটা স্টার দিয়ে ফেলো বানান শুদ্ধিকরণ আমাদেরকে ভালো মতো শিখতে হবে তারপরের টপিক কি ভাইয়া তারপরের টপিক হচ্ছে স্টার টপিক উপসর্গ আর অনুসর্গ উপসর্গ অনুসর্গ সবাই লিখে ফেলো দ্রুত ঠিক আছে তারপর আসবে হচ্ছে বচন নির্দেশক কি নির্দেশক বচন নির্দেশক সোজা কথা বচন তারপরে আসবে কি তারপরে আসবে হচ্ছে তোমাদের শব্দ এই শব্দের মাঝে আবার কি কি থাকবে বলো দেখি এই বচন নির্দেশকের সাথেই বাচ্চাও পড়ে ফেলবা তারপরে আসবে হচ্ছে তোমাদের সংখ্যাবাচক শব্দ এই শব্দের ডিফারেন্সিয়েশনে কি কি শব্দের সবগুলো টাইপের উপর সংখ্যাবাচক শব্দ একদম ইন ডিটেলস তোমাদেরকে বলছি কারণ বিষয়গুলো শব্দ বললে শব্দের খালি ব্যাখ্যা পড়ে তোমরা বসে থাকো শব্দের ধারার কোন জায়গায় কিভাবে কিভাবে সেটাকে ডিফারেন্সিয়েট করতে হবে কোন টাইপের শব্দকে আলাদাভাবে ইমফোসাইজ করতে হবে দীরুক্ত শব্দের অংশগুলো পড়তে হবে শুধু শব্দের বিভেদ পড়ে লাভ নাই শব্দ কাকে বলে এইটুক পড়ে নট এনাফ সেই জন্য শব্দর মাঝে আমাদেরকে কি কি পড়তে হবে দেখো পাঁচেরই সাব সংখ্যাবাচক সংখ্যাবাচক শব্দ আসবে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ এটাকে পু স্ত্রী পু স্ত্রী এটুকু লিখলাম স্ত্রীবাচক শব্দ আর হচ্ছে এই যে মোস্ট ইম্পর্টেন্ট দিরুক্ত শব্দ কোন অর্থে বিরুক্ত হয়েছে কিভাবে দিরুক্তর প্রয়োগ ঘটেছে প্রচুর ইনডিটেলস পড়তে হবে এটা কমন আসার একটা হট টপিক এবং এখানে সবচেয়ে বেশি এমফাসাইজ এই পাঁচটার মধ্যে বানান সবার লেখা শেষ আমি সরে যাচ্ছি ভাইয়ার হাতের লেখা খুবই খারাপ এটাকে আমি একটা কি হিসেবে নেই যেন যার হাতের লেখা খারাপ ইন্সপিরেশন হিসেবে নেই কারণ হচ্ছে সায়েন্স থেকে পড়তাম তো হাতের লেখা খারাপ হইতে আমি বলতাম এই জাফর ইকবালের হাতের লেখা দেখো তো ওনার বইয়ে উনি যে অনু লিখতো না ওটা ডাক্তারের হাতের লেখাও হচ্ছে খারাপ সরি ডাক্তারের হাতের লেখার চেয়ে ওনার হাতের লেখা খারাপ কিচ্ছু বোঝা যায় না আবার আইনস্টাইনের একটা থিওরি লেখার আমি হাতের লেখা দেখছি ওনার হাতের লেখা হচ্ছে এটা দেখলে আমাদের বাবা মা বলবে হাতের লেখা কাকরা ঠ্যাং কুচিয়ার ঠ্যাং তো যাদের হাতের লেখা খারাপ তারা এটা ভাবিও না হাতের লেখার জন্য ঢাবিতে প্যারা খাবা যে স্পষ্ট করে রাখো তোমার লেখার মাঝে দম থাকলে তুমি মাঠ পাবা ক্লিয়ার ওকে সবাই লিখে ফেলেছো না সবাই লিখে ফেলেছো তো তো এই কয়টা পাঁচটা টপিক লেখা হলো শব্দ তো পড়লাম এখন তোমরা ইংলিশে পড়লা ভোকাবুলারি তোমাদের আগেই বলেছি শব্দ তো আমাদের এমনি পড়তে হবে কেন পড়তে হবে রিটেনে ভালো করে লেখার জন্য রিটেন ক্লাসের হট টপিক হচ্ছে এটা তাহলে রিটেন ক্লাসের হট টপিক আমাদের 6 নাম্বার শব্দ আমাদেরকে পড়তে হবে কি পড়তে হবে শব্দ ইংলিশে অর্থাৎ সোজা কথা ভোকাবুলারি পড়তে হবে ক্লিয়ার তারপরে পড়তে হবে শব্দ গেল বাক্য থাকবে না হ্যাঁ বাক্য থাকবে বাক্য প্রকরণ পড়তে হবে আমাদেরকে ওকে বাক্য প্রকরণ পড়লাম শব্দ পড়লাম আর কি টপিক হতে পারে আরো প্রচুর টপিক আছে বাংলার ক্ষেত্রে বলতে গেলে ইন তোমাদের সবচেয়ে বেশি সেকেন্ড পেপারে পড়তে হবে গুচ্ছের যারা নিচ্ছ তারা একটু নিঃশ্বাসটা ভালো মতো নিতে পারবা তোমাদের চাপ নাই কিন্তু ঢাবির জন্য ব্যাকরণ বস বাংলা দ্বিতীয় বস এটা মাথায় রাখো ওকে তারপরে আসবে হচ্ছে আমাদেরকে বাংলা দ্বিতীয় পথে শব্দ গেল বাক্য প্রকরণ গেল এখন আমরা পড়ব বাক্য প্রকরণ শেষ শব্দ শেষ শব্দ থেকে পথ পথ থেকে বাক্য বুঝতেই পারতেছো পথ প্রকরণ যেটাকে আমরা পার্টস অফ স্পিচ ইংলিশে যতটা গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে পথ প্রকরণও আমাদের গুরুত্বপূর্ণ ক্লিয়ার তারপরে আসবে কি পথ প্রকরণে প্রচুর পড়া আছে তারপরে আমাদের উপসর্গ গেল এবার আসবে ধাতু ও প্রত্যয় লেখো প্রচুর ইন পড়তে হবে ধাতু ও প্রত্যয় কমেন্ট না করে সবাই লিখো কমেন্টে খালি কথাবার্তা না বলে এই টপিক গুলো লিখে রাখো এইভাবে বাংলায় তোমরা আমরা জানি না কি এইভাবে ইন ডিটেলস তোমাদের বাংলা পড়িয়ে এগুলো ধরিয়ে দিয়েছে বাংলার পনেরো মার্ক সবাই দেখায় আরে বাংলা কি পড়া লাগে তোমাদের যে জি কে দেখায় দেয় আর পনেরো মার্কের মধ্যে তোমরাও হয়তোবা একটু ভালো মতো পড়ে টোড়ে দশ পাও আট পাও সাত পাও আরে বাংলা তো হয়ে যায় এই কনফিডেন্স করে আরে ভাই কেন বাংলায় তোমার পনেরোতে পনেরো পাওয়া পাসেবল এটা ইংরেজি না যে গ্রামার্টিক্যাল একটা রুল বা একটা ভোকাবুলারি ভুলে গেলে তোমার শেষ বাংলায় পনেরোতে পনেরো পাওয়া পসিবল রিটেনে পনেরো থেকে সতেরো পাওয়া পসিবল যেখানে মার্কটা তোমার ধরা তুমি পাবা না কেন তোমার সামনে কেউ দেখায় দেয় না এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল কেউ কারণ এত ডিটেলস এত প্যারা নিয়ে তোমাকে এতগুলো টপিক কেউ পড়াইতে চাবে না কিন্তু প্যারাটা তোমাদের ইউসুফ ভাইয়া নিবে আমিও নিব সাথে বাংলার প্রত্যেকটা জায়গার টপিক নিয়ে এখন টপিকগুলো লিখো ওকে তারপরে কারো কো বিভক্তি হয়ে গেল এবং আমাদের হচ্ছে বাংলা টপিকে দশটা মেইন মেজর টপিক ডান এর সাথে আরো কিছু সাব টপিক পড়তে হবে ছোট ছোট সেগুলো নিয়েও আসছি দশটা মেইন টপিক এই দশটা লিখে ফেলো না সবাই তারপরে হচ্ছে এখন বলছো ভাইয়া দশটা মেইন টপিক হয়ে গেল আর কিছু নাই আরে ভাইয়া তোমাদের সবচেয়ে বড় বাংলার ভয় যেটা সেটাই তো এখনো বলি নাই কি সেটা কে কে কমেন্ট করো দেখি কোন ভয়টার কথা আমি বলি নাই এখনো যেটার ক্লাস তোমাদের একটা জাস্ট ব্যাচে যারা অন্য জায়গা থেকে ক্লাস করছো আইসিউ ব্যাচের স্টুডেন্টরা জানো তাদের জাস্ট বলে রাখি সবচেয়ে বড় ভয় সমাস এই সমাজেরই চারটা ক্লাস নেবে তোমাদের ইউসুফ ভাইয়া সবাই বাংলার সেকেন্ড পেপারে সবচেয়ে বড় ভয় কি তোমাদের বলো দেখি সমাস এই যে দেখো সবাই ধরে ফেলছে সবচেয়ে বড় ভয় হচ্ছে তোমাদের সমাজ এই সমাস নিয়ে ভাইয়া চারটা ক্লাস নিবে তো চিন্তা নাই এটা নিয়েও প্যারা নাই আর যারা এত জীবনে ভয় পায় আসছ বাংলার জন্য প্রথম পত্রে কতটা সাদ দুগুণে চোদ্দো ষোলোটা টপিকের ভাইয়া স্বর্ণ ভাইয়া আর এই যে এক একটা টপিক নিয়ে কি করা ব্যাখ্যা বিশ্লেষণ করে জানা এই জানার জন্য তোমাদের ইউসুফ ভাই আছে এই জন্য জানি তোমরা কোনটা পারো না এত দিন ধরে তোমাদেরকে পড়ানোর অভিজ্ঞতা নিয়ে এই কাজগুলো করা বুঝেছো তো সেই জন্য সমাসের এতগুলো ক্লাস হয়ে গেল আমাদের এই জায়গায় তারপরে হচ্ছে ধাতু ও প্রত্যয়ের আরেকটা পার্ট যেটাকে বলা হয় ধ্বনি পরিবর্তন ঠিক আছে আর আসবে কি ধ্বনি পরিবর্তন সমাজ গেল ধনী পরিবর্তন গেল আর কি বাকি স্পেশাল টপিকটা কি সেটা হচ্ছে গিয়ে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট যেমন যেটা তোমাদেরকে কেউ বলে না বিরচন ইংলিশে ভোকাবুলারি নিয়ে তাড়াহুড়া মাথা চাপড়া চাপড়ি করো কিন্তু এই যে বিরোচন এবং এটা দ্য মোস্ট কমন টপিক গুচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু ঢাবিতে এটা থাকবেই বিরোচন কি ভাইয়া বিরোচন অংশ এক কথায় প্রকাশ বলো তোমাদের বাগধারা বলো প্রবাদ বলো প্রবচন বলো এই যে জিনিসগুলো কোথা থেকে আসে এগুলো রেগুলারলি না পড়লে মুখস্থ পড়া ছাড়া এইগুলোর কোনো সূত্র নাই কিন্তু এগুলো চলে আসবে আর তোমাদেরকে পারতে হবে কমনগুলো কি কি সাহিত্যে যেগুলো ব্যবহার করা হয় এখন যদি বাংলায় তোমাকে আমি সারা দিনে একদিনে একশোটা পড়তে দিই পারবা না তোমার অন্য পড়া আছে এই জন্য আমাদের আইসিও ব্যাচের সবচেয়ে সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে এটা তোমাদের বাংলা প্রত্যেক সেকেন্ড পার্টের প্রত্যেকটা ক্লাসের পরে বিরোচনের একটা করে ডে থাকে বিরোচন এত থেকে এত ডে তোমরা পড়বা ওই দিনই তোমাদের সেকেন্ড পেপারে শেষ হয়ে গেল বুঝার জায়গাটা আবার কি হয়ে গেলো আবার তোমাদের ওই যে মুখস্থ করার যে আছে সেই জায়গাটাও তো টপিক সবাই সব লিখে ওকে কিছু 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 সাবিয়া কেন না ফেলেছু বাঘধারা এই যে তোমার বিরোচনের মধ্যেই ভাইয়া এক কথায় প্রকাশ বাগধারা ধারা প্রবাদ প্রবচন সব কিছুই হচ্ছে তোমার বিরোচন অংশের মধ্যে ঠিক আছে এই বিরোচনের মধ্যে তো সবগুলো টপিক তুলে ফেলেছো মোট টপিক কয়টা আমাদের 13টা এখন ডিফারেনশিয়েট একটু করে দেই সবাই তুলছো কিনা আগে বলো তোলা ডান ও সমাসের কথা বলছো সমাসে কিচ্ছু বুঝো না বুঝবা এই জন্যই ক্লাস এতগুলো দেওয়া মানুষজন বলে যে আসো ভাইয়া আমরা তোমাদেরকে পড়াই দিব তোমরা যে শর্ট দেখাই দিব হয়ে যাবে সোজা কথা আবারও বলছি অনলাইন মানে যেমন ডেডিকেটেড পার্সনও পাবে যারা যেটা নিয়ে কাজ করে সেই মানুষগুলো আবার কিছু মানুষকে পাবে যারা জাস্ট চটকদার কথা কথা বিক্রি বলে না সেই কথা বিক্রির কাজ করে এবং তোমাদেরকে এমনভাবে মোটিভেট করে যে আরে এই ভাইয়া তো আমাদের এতগুলো তেরোটা পড়াচ্ছে ওই ভাইয়া বলতেছে আমাকে পাঁচটা টপিক পড়ায় চান্স পাওয়ায় দিবে তোমরাও খুশি আরে ওই ভাইয়া তো মারাত্মক ওই ভাইয়া আমাকে পাঁচটা টপিক পড়ায় চান্স পাইয়ে দিবে ওই ভাইয়া ঢাবিতে যোগসূত্র আছে না ওই ভাইয়াকে সাথে আর যদি পরেও ওই ভাইয়া কি ঢাবির প্রশ্ন করবে কখনো নই না ঢাবির এই কারণেই ঢাবি এখনো ইউজিসি থেকে আলাদা কারণ ঢাবির গভর্নিং বডি এ পর্যন্ত সবচেয়ে বেশি শক্তিশালী কেন প্রশ্ন তৈরি করার জন্য একবার ঢাবিতে প্রশ্ন ফাঁস হয়েছিল সেটার পরে জাস্ট আন্দোলন করে তোমার গভর্নিং বডির মাথা মুখা দিছে স্টুডেন্টরা এমনিতে এমনিতে এটা দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ না তো এইগুলো কথা ভাবা বাদ দাও যে ভাইয়ারা তোমাদেরকে আসবে ওই ভাইয়ারা জানবে টিচারদের কথা টিচাররা কি প্রশ্ন করবে না কিন্তু ভাইয়ারা কি জানে ভাইয়ারা ব্যাকরণ জানে ভাইয়ারা তোমার টিচাররা যা পড়ায় ভাইয়ারা সেগুলো পড়ে তোমাদেরকে পড়াতে আসে সেটা বাংলা হোক জিকে হোক কোন কোন টপিক আসে সেগুলো জানে তাই সেইগুলো টপিক নিয়ে তোমাদেরকে ফুললি প্রিপেয়ার করে তুমি যুদ্ধের ময়দানে গেলা তোমার অপোনেন্টের হাতে কোন গুলিটা থাকবে তুমি জানো না রাইট ফাইট তো করতে হবে তোমার হাতে আমি সব অস্ত্র দিয়ে দিছি তুমি দশ হাতে দশটা অস্ত্র নাও দশটা অস্ত্র নিয়ে তুমি রেডি থাকো কারণ টিচার কই থেকে প্রশ্ন কোন গুলিটা নিয়ে আসবে নিয়ে আসুক না তুমি কি করবা তুমি তোমার এই যে দশটা অস্ত্র থেকে নয়টা ফেলে আরে টিচার আসছি নিসুম গুলি মারে দিলাম হয়ে গেল আমার ঠিক এই যে দেখো না তোমার দশটা হাতে দশটা কলম কল্পনা করবা দশটা কলমে তোমার সবগুলো প্রিপারেশন ডান এখন এমসি কি কোনটা আছে দিয়ে এটা দেখা দিল দিয়ে এটা দেখা দিলাম চান্স হয়ে গেল এই ফিলোসফিতে আমি বিশ্বাস করি এ কারণেই জানো আমার বাংলা ক্লাস কেন এত লেন্দি হয় এখন একটু জাস্ট দুটো এখন ডিফারেন্সিয়েট করে দেই সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ওয়ান হিসেবে বাংলাকে কল্পনা করি বি ওয়ান এর জন্য হচ্ছে গুচ্ছে গুচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্রের প্রিপারেশন অনেক দরকার অনেক দরকার মানে এখানে সেভেন্টি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট কোশ্চেন বা সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন বাংলা থেকে হবে এবং এই যে তেরোটা টপিক বললাম এই তেরোটা টপিকের মধ্যে হট টপিক চারটা বলি কি কি বলো দেখি হট টপিক চারটা বিরোচনের থেকে বাগধারা বিরোচনের মধ্য থেকে স্পেশালি বাগধারা বিরোচনের মধ্য থেকে স্পেশালি বাগধারা সমাস তারপরে হচ্ছে উপসর্গ অনুসর্গ এবং শব্দ বাক্য শব্দ ও বাক্যের মধ্যে কিন্তু শব্দ ও বাক্যের সবগুলো সাবটপিক থাকবে এই পাঁচটা গুচ্ছে ইমফাসাইজ করে তারা ইন ডিপতে যায় না অর্থাৎ প্রত্যেকটা রুল তোমাকে আলাদা আলাদা করে বানানোর বা অন্য কিছু জানতে হবে না কিন্তু ঢাবির ক্ষেত্রে দ্যাট তেরোটা টপিক প্লাস সেগুলোর ইন ডিটেলস ব্যাখ্যা আমাদেরকে জানতে হবে এবং এটা মাথায় রাখো সেটা ঢাবি হোক বা গুচ্ছ হোক তোমাদের আমি সবচেয়ে বেশি ক্লাস নিব নাটকার উপন্যাসের যেটা হচ্ছে দ্য মোস্ট কমন থিং ওখানে তুমি চোদ্দোটার মধ্যে থেকে 14 প্রত্যেকটা থেকে একটা একটা করে পাবা এটার কোন সিওরিটি নাই কিন্তু নাটক একটা পড়লে সেই নাটক থেকে তুমি একটা প্রশ্ন পাবা এবং এখানেও এক থেকে দুইটা প্রশ্ন এখানে পাবা আবার সেম উপন্যাস পড়লে একটা প্রশ্ন এখানে পাবা এখানে দুই থেকে তিনটা বা দুইটা প্রশ্ন অবশ্যই গুচ্ছে পাবা তাহলে মাথায় রাখো চোদ্দোটার সিওরিটি নাই নাটক উপন্যাস সেটা ঢাবি হোক গুচ্ছের জন্য হট টপিক সেগুলো আমাদেরকে প্রচুর ইন ডিটেলস পড়তে হবে তোমাদের একটা ফ্রি ক্লাস নিয়েছিলাম নাটকের উপরে সরি উপন্যাসের উপরে রাইট সেই ক্লাসে তোমাদের হা দেখে আমার অবস্থা খুবই খারাপ লেটস গেট ডিমোটিভেট হতাশার ক্লাস নিয়েছিলাম একটা তাই না তো সেটার মাথায় রাখো সেগুলো পড়া হবে আমাদের টপিক তো ক্লিয়ার বাংলার তাই না সবার ক্লিয়ার তো এখন দেখি আমি শর্ট সিলেবাস তোমরা এটা মাথায় রাখো এখন যে পরিমাণে পড়া তোমাদের শর্ট সিলেবাসের বাইরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না একটা প্রশ্ন যদি দিয়ে ফেলে সেটার জন্য তোমাদের যে খাটনি হবে সেটাকে গাধা খাটনি বলবে সেই খাটনির কোনো অর্থ থাকবে না ওটা টিচারের দোষ আর সেটা ভাগ্যকে দোষ দেবা কারণ ফুল সিলেবাসের যদি তোমরা যেতে চাও তাহলে বল বলবো এই অ্যাডমিশন পিরিয়ডের যে প্রস্তুতি সেটার জন্য তোমাকে আগে থেকে শুরু করতে হতো আর ফুল সিলেবাস নেই দেওয়ার কোনো প্রশ্নও আসে না গতবার এটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছিল শিক্ষক মহলে সেটা তো তোমাদের এই ক্ষেত্রে তো হয় নাই ইভেন সায়েন্সে কয়েকটা কাজ করছিল ইভেন কয়েকটা টিচারকে প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে এগুলো ভিতরের খবর তো এটা মাথায় রাখো যেটা সিলেবাস দেওয়া হয়েছে সেটার বাইরে প্রশ্ন করার ক্ষমতা কোনো বিশ্ববিদ্যালয়ে রাখে না ঠিক আছে ওকে ক্লিয়ার ভাইয়েরা ভাইয়া জিএসটি ডিউ দুইটা ডিউ প্রিপারেশন নিলে তোমার স্ট্রাকচার রেডি তুমি জাস্ট খালি একটা বল্লম চড়ায় দিবা একটু জাস্ট প্রশ্ন প্যাটার্ন দেখে যাবা তুমি জি এমনিতেই ক্র্যাক করতে পারবা এটা মাথায় রাখো তোমাকে দুইটা প্রিপারেশন একসাথে নেওয়া ভুল এটা কোনো কথা না যাদের রেজাল্ট খারাপ একটু তারা ডিউতে পরীক্ষায় দিতে পারবে না তাদের জন্য এখন ইনকোর্স জিএসটি বাট যাদের রেজাল্ট ভালো কোর্স তারা ধাবি আগে চিন্তা করবা দেন জিএসটি এটা মাথায় রাখো ওকে টপিক দেখে ভয় লাগতেছে কিন্তু মনে পড়তে মন চায় না করতে মন চাওয়াও মনকে শক্ত করো কারণ ফিউচারটা তোমরা ডিসাইড করবে এবং তোমাদের হাতে সেটা এখন এটা মাথায় রাখো এই ফিউচার ডিসাইডেন্ট যখন তুমি তখন নিজের হাতে নিজের যদি ভবিষ্যৎ নষ্ট করো আয়নায় তাকিয়ে নিজেকেই দেখবে আর বারবার বলবে জাস্ট তিন দুটো মাসের কষ্ট তো ছিল আমি এমন আগে অভিযোগ দিতে পারতাম আগে যে এইচএসসি তে ভালো জায়গায় পড়তে পারি নাই রেজাল্ট খারাপ হইছে কিন্তু এখন কি অভিযোগ দিবা এখন মহসিন ভাইয়া জুবায়ের ভাইয়া ফাহাদ ভাইয়া স্বর্ণ ভাইয়া তোমার সামনে ইউসুফ ভাইয়া তোমার সামনে তোমার প্রত্যেকটা টপিক তোমার সামনে কিভাবে পড়বা সেগুলোও সামনে দেওয়া কিভাবে নিজেকে যাচাই করবা সেগুলোর পরীক্ষাও তোমার সামনে রেডি করে দেওয়া মাঝে মধ্যে তুমি হতাশ হবা তোমাদের জন্য গাইডলাইন সেশন হবে জুমে এসে ভাইয়াদের সাথে শেয়ার করবা তারপরে আমাকে জাস্ট একটা বলো তোমার তিন নাম্বার হাত কই থেকে আসে কোনো জায়গা থেকে তিন নাম্বার হাত বের হওয়ার সুযোগ আছে নাই তাহলে এই প্রশ্নগুলো অবাঞ্ছিত পড়তে মন চায় না মনকে চাওয়াও তোমার জাস্ট কি শয়তান একটু নাড়া দিচ্ছে যেটাকে তোমার সহজ ভাষা বলে শয়তানে নাড়া দেয় ওইটা না এটাই হচ্ছে তোমাদের মাঝে জাস্ট তোমরা এই রকম এইরকম করে কাজটা করছো আর যারা আমাদেরকে আইসিউ ব্যাচের বাইরে আছো তাদেরকেও বলছি সময় আর খুব বেশি নেই সময় আর খুব বেশি নেই ইজ দ্য লাস্ট টাইম অ্যান্ড ইজ দ্য হাই টাইম যে তুমি এখন থেকে শুরু করো এর পরের ধাপে গিয়ে সিলেবাসগুলো তোমার কাছে স্পষ্ট হয়ে গেল না সেই সিলেবাসগুলো তোমার কাছে স্পষ্ট হয়ে গেছে এবং জানতে পারছো কত কি পড়তে হবে এখনই যদি তুমি শুরু না করো ডিউআইসিউ ব্যাচ টু পয়েন্ট ওর সাথে এত ইন যদি শুরু না করো হয়তোবা তোমাকে ওই তিন নাম্বার হাত নিয়েই বসে থাকতে হবে যে হায় আমার হাতে সুযোগ ছিল কিন্তু আমি সুযোগটা কাজে লাগাইনি দেখি তোমাদের শেয়ার কয়টা না দুশো ডান হয়নি তাহলে তোমরা যেমন কথা রাখুনি নি ভাইও আর কথা রাখলো না থাক আইসিউ ব্যাচের ক্লাসে দেখা হবে এখন তোমাদের শর্ত আইসিউ ব্যাচে ভর্তি হয়ে যাও শেয়ার করা লাগবে না আইসিউ ব্যাচেরটা তো পাবাই যারা আইসিউ ব্যাচের বাইরে থেকে ক্লাস করছো ব্যাচে ভর্তি হও ভাইয়ার ক্লাসে আসে বলে ভাই আপনার ক্লাস দেখে নতুন ভর্তি হয়েছি তাহলে আপনি এখন আমাকে আগে কবিতা শোনান তুমি যদি একজন হও তখনও আমি তোমার জন্য শুরু করব ঠিক আছে ওকে হ্যাঁ রে স্বর্ণ ভাইয়াকে দেখলে সব সমস্যা সলভ করতে হবে না স্বর্ণ ভাইয়ের সাথে পড়া করে সব সমস্যা হ্যাঁ নাজিম ভাইয়া বলো আর তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা আমরা তিনটা তিনজন ভাইয়া আছি ভাইয়া চলে আসুক তোমরা সবাই প্রশ্ন করো শেষ মুহূর্তে তিনজন ভাইয়ার তিনজন ভাইয়ার যে মেইন হাতিয়ার বিউ আইসিউ ব্যাচ আর গুচ্ছ আইসিউ ব্যাচ সেটাও তোমাদের সামনে আর তিনজন ভাইয়াকে তিনটা ক্লাসে ঢাবিয়ান হওয়ার ক্লাসগুলোতে আগামী থেকে আগামী তিন তারিখ থেকে দেখো কনফিডেন্স তিনজন ভাইয়া তিনটা ক্লাস আবার তিন তারিখ থেকে ঢাবিয়ান হওয়ার ফ্রি ক্লাসগুলোতে তোমরা অ্যাড হয়ে যাও এবং দশ তারিখ থেকে ডিউ আইসিউ ব্যাচ টু পয়েন্ট ওর ক্লাস শুরু তার আগে অবশ্যই ভর্তি হবা এখন আমার প্রশ্ন হচ্ছে আপনারা দুইজন পাঞ্জাবি পরে আছেন কেন আমি তো আমি আমি ইউনিট ইউনিক হয়ে গেলাম আমি সাত পড়ে আসছি আপনার বান্দেয়ই পড়ে আসছি আচ্ছা একজন বলছে আর ইউ ইউনিকটু কথা বলতে তো রসায়নী নিয়ে যদি কথা বলি রসায়নের তিনটা ইউনিট তুমি তিনটা ইউনিটেই পরীক্ষা দিতে পারবা ঠিক আছে এই ইউনিট হচ্ছে মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য ওইখানে তোমার হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান থাকে এখানে সবাই পরীক্ষা দিতে পারে ওই না ওইটার উপরই বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ওইখানে যারা মানবিকের তারা 2000 প্লাস সিট পায় আর এক হাজার সিট হচ্ছে মানবিক সরি বিজ্ঞান এবং কমার্সের জন্য আর বিউনিট যেটা সেটা হচ্ছে বাণিজ্যের জন্য বিজনেস বিজনেস ফর স্টাডিজ তো তোমার ওইখানে তুমি পরীক্ষা দিতে মানবিক থেকে ওইখানে তোমার বাংলা ইংরেজি আইসিটি থাকবে সাধারণ জ্ঞান থাকবে না আইসিটি সেম তুমি যদি সায়েন্সেও পরীক্ষা দিতে চাও অবিজ্ঞান অবিজ্ঞানে যদি পরীক্ষা দিতে চাও তাহলেও তোমার ওইখানেও সেম জিনিস বাংলা ইংরেজি আইসিটি এক্সট্রা কিছু আছে কিনা আমি ঠিক জানি না তবে এটা বিস্তারিত জানাবো আর অমানবিক বলে কিন্তু কোনো অপশন নাই ওটা মানবিক শুধু আচ্ছা আচ্ছা রাজশাহী নিয়ে কালকে ভিডিও আসবে ভিডিও কথা করেছি পেয়ে যাবা রাজশাহী নিয়ে চট্টগ্রাম নিয়ে জাহাঙ্গীরনগর নিয়ে সব ভিডিও আসবে আস্তে আসতে ঠিক আছে জাস্ট পেজের সাথে থাকো মনে রাখবা ভাইয়া কালকে বলে কিছু নাই কালকে ভর্তি হব কালকে ক্লাস করবো আগামীকাল থেকে পড়বো শোনো এই একটা দিন পিছিয়ে গেলে তোমার জীবন তো একটা দিন পিছিয়ে যাবে সো পিছিয়ে না থেকে ভাবো ভাইরা যদি মনে করো যে আমি আজকে থেকে ক্লাস নিবো আগামীকাল না আমি আজকে লাইভ ক্লাস নিব ঠিক আছে তোমাদের যুবাই ভাই আজকে নামাজে পড়ে একটা লাইভ ক্লাস নিছে দেন আর একটা ক্লাস নিছে দেন ওই যে এখন নিল একটা সো উনি যদি তিনটা ক্লাস নিতে পারে ডেইলি তোমরা কেন পড়তে পারবে না সো আগামীকাল না আজকে থেকে এবং এখন থেকে পড়তে বসো এই যে একটু মোটিভেটেড ফিল পাইছো একটু সাজেশন পায় গেছো না আগামী কাল থেকে না আজকে থেকে পড়তে বসো না ঠিক আছে দেখবা যে তোমার অন্য বন্ধু ঠিকই পড়তেছে সো সময় নষ্ট না করে হ্যাঁ রেগুলারটি মেনটেন করো ভাইরা তো অবশ্যই আছে একটা কথা মনে রাখবা তোমাদের পাবলিক এন করার জন্য যা কিছু লাগবে সব কিছু পেয়ে যাবে কিন্তু একসাথে এই হচ্ছে ব্যাচগুলোতে আমাদের ডি ব্যাচ টু এবং গুচ্ছাইসু ব্যাচ টু

আমাদের এখানে কারা কারা আছে মসিনবা ইংলিশ নিঃসন্দেহ মসিনশিনার ইংরেজির বাহিরে তুমি আর চিন্তাই করতে পারবা না ঠিক আছে তারপরে এখানে বাংলা স্বর্ণ ভাই আর কি বলবো কবি ভাই আছে এখানে আর কিছু বলার নাই সাহিত্য কি সেটা আসলে সাহিত্যের যে রস সেটা আসলে আমি স্বর্ণ দেখলেই বুঝি এবং আশা করি তোমরাও জানো তারপর বাংলা দ্বিতীয় পত্রের জন্য ব্যাকরণ ব্যাকরণ যেই ব্যাকরণ আমার এত কঠিন লাগে ওইটা ইউসুফ ভাইয়ের ক্লাস করলে সত্যি আর কিছু লাগে না আর জিকের জন্য তো আমরা দুজন আসি আন্তর্জাতিক জাতীয় তারপরে মানে এখানে কি তোমার আর কিছু লাগে বলো এই যে আমাদের যে ইউনিটটা বা আমাদের যে টিমটা এডুকেশনে তোমার কি আর কিছু লাগে বলো আমরা জাস্ট আমাদের উপর বিশ্বাস রাখো ভাইয়াদের সাথে থাকো ইনশাল্লাহ ইনশাল্লাহ শেষ পর্যন্ত জাস্ট ভাইয়াদের গাইডলাইন ফলো করো দেখবা সব কিছু কেমন ইজি হয়ে যায় একটা কথা বারবার বলি আবেগই হবা না আবেগকে কখনো প্রশ্রয় দিবা না সবসময় নিজের মধ্যে একটা বাস্তববাদী রাখবা তুমি কি চাও তুমি কিভাবে সেখানে যাবা এটাই এর বাইরে কোনো কিছু জাস্ট মাথায় আনবা না ঠিক আছে সো এটাই বলবো শেষ পর্যন্ত ভাইয়াদের সাথে থাকো ভাইয়াদেরকে ভরসা রাখো ভাইয়াদের উপর ভরসা রাখো এবং ভাইয়ারা যেগুলা বলি সেগুলা মেইনটেইন করো ঠিক আছে ইনশাআল্লাহ সফলতা আসবেই তাই না ওকে সো শোনো ভাই আপনি কিছু বলেন আর হচ্ছে আমি আ ভাইটো আসে হ্যাঁ এই যে বইটা কি জানো এটা হচ্ছে মোসিন ভাই জুনিয়র ঠিক আছে মোসিন ভাইয়ের জুনিয়র ঠিক আছে দেখো ইংলিশ ফাউন্ডেশন এক কথাই মোসিন ভাই ক্লাসে যা পড়ায় তুমি তো মোসিন ভাই ক্লাস করো না সো মোসিন ভাই ক্লাসে যা পড়ায় সবকিছু কিন্তু আছে কিন্তু হচ্ছে এই একটা বইতে মধ্যে ঠিক আছে গ্রামার আছে মুগস্থ পাঠ আছে আর হিউজ প্র্যাকটিস আছে সো যারা এখনো বইটা দেখো নাই জাস্ট আমাদের পেজের নোট একটু দেখবা কিছু পেজ দেখো দেখো ভালো লাগে কিনা ঠিক আছে দেখো কেন বললাম মোসিন ভাই জুনিয়র কারণ মোসিন ভাই ক্লাসে যেভাবে পড়ায়

এবং ওইখানে প্রচুর পড়া অ্যাডমিশনের বাইরে পুরো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরে ওই বইটা তোমাদের কাজে লাগে যাবে বাংলা নিশান পেজে মেসেজ দাও আর এখন কবিতার কথা বলছো যে রুদ্র একজন বলল না আচ্ছা রুদ্র যে বললা হ্যাঁ এইচএসসি চব্বিশ ব্যাচেও বাংলা আমি পড়াই এবং সব কিছুতেই যে যাদেরকে দেখছো তারা তোমাদের সব ক্ষেত্রে আছে তো এটা নিয়ে চিন্তা নাই ওকে আচ্ছা কবিতাটায় যাই কবিতাটা শুরু করি আচ্ছা ঠিক আছে মনের মধ্যে রস থাকলে আসলে কবিতা শোনা উচিত প্রতিটা মানুষেরই কবিতা কবিতাটা এখন হাসিমুক কিন্তু কবিতাটা একটু কনস্ট্যান্ট এটা হচ্ছে কথা তোমরা যারা রেজাল্ট নিয়ে যারা একটু ফ্রাস্ট্রেটেড আছো অনেকের মনে হয় না যে অন্যের স্বপ্ন আমার উপর কেন চাপায় দেয় যেমন বাবামা বলে দেয় আর এতই হইছি স্ত্রী মানবীকে কেন যাবি তোকে ডাক্তার হওয়া লাগবে তোকে ইঞ্জিনিয়ার হওয়া লাগবে আবার फ्रेंड्स সার্কেলের তুমি খুব ওপেন কিন্তু লাস্টে দেখো তোমাকে ডিচ করে তোমার ফ্রেন্ডরা তোমার সাথে কিছু করছে এরকম প্রেক্ষাপট থেকে এটা লেখা যে আমি একটা এমন ওয়ার্ল্ড কল্পনা করছি যে ওয়ার্ল্ডেই মানুষের মাঝে কুটিলতা গুলো থাকবে না ঠিক আছে আমি শুরু করি সরচিত হ্যাঁ সরচিত অবশ্যই সরচিত কবিতা শুনতে পাবো এখন আমরা ওকে কবি তো বলি নাই স্বর্ণ কবি আচ্ছা আচ্ছা আমি কবিতাটা লোড নেছি একটু ওয়েট করো কবিতা মানে অনেক বেশি কবিতা ঝুলি হুম

চিন্তার ভাজ পড়ে যায় ছেলে না মেয়ে পরিবারের মুখোজ্জ্বল হবে কি আমাকে দিয়ে আমি বুঝতে শেখার আগেই আমার স্বপ্নগুলো ঠিক হয়ে যায় পরিবারের স্বপ্নই আমার স্বপ্নের নাম পায় ডাক্তার না ইঞ্জিনিয়ার নিজের স্বপ্ন বাছার আমার নেই অধিকার নিজের স্বপ্নকে বলি দিয়েও আমার কিন্তু বেঁচে থাকা চাই যেথায় আমি নিজের শখ পূরণ করতে গেলাম সমাজের চোখে আমি উজবুকের সুনাম পেলাম এই সমাজে নিজের শখকে দিলাম উজর করে সমাজ বলে এই যুগে কেউ লেখাপড়া বাদ দিয়ে শখকে পূরণ করে যে সমাজে আজ নিজের শখ পূরণের অধিকার নেই সেখানেই বেঁচে থাকা চাই বেঁচে থাকা চাই বেঁচে থাকা চাই বিশ্বাস করেছি নিজের দিকটা ভুলে বন্ধুত্বের জন্য সবটা উজাড় করেছি সেই বন্ধুরে যখন স্বার্থ আসে সেই মির্জাফর ছুরি মারে আমার পিছে বন্ধুত্বের অর্থই যেখানে স্বার্থ সেখানেই বেঁচে থাকা চাই বেঁচে থাকা চাই বেঁচে থাকা চাই এমন এক পৃথিবীতে যেখানে বাচ্চার নাম সমঝোতা যেখানে বুক ফুলিয়ে বেড়ায় নির্লজ্জতা যেখানে আছে না নিজের কথা বলার অধিকার না আছে সম্মতি ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলার হ্যাঁ এমনই এক পৃথিবী সেখানে বেঁচে থাকা চাই শত আধার ধুয়ে মুছে আমরা কি কোনো পৃথিবী গড়তে পারি না আমার কল্পনাকে কি সত্য করা যায় না এমন এক পৃথিবী যা আমার আগমনে মুখর হবে আমার ছেলে বা মেয়ে হওয়া নিয়ে পড়ে না রবে যেখানে পাবো আমার স্বপ্ন পূরণের পুরো অধিকার যেখানে দেখ দেখাবো আমার শখ আর প্রতিভাকে শতবার যেখানে চোখ বন্ধ করে করতে পারবো বিশ্বাস জীবনের সব কিছু কারে হাতে দিয়ে নিতে পারবো স্বস্তির দীর্ঘশ্বাস এমন এক পৃথিবী যেখানে ভুল আর ঠিকের বিভেদ বলে নিজের সবটা প্রকাশ করে আমি বাঁচবো হেসে খেলে আমরা বানাতে পারি না কেমন পৃথিবী যেখানে বেঁচে থাকা চাই বলে বাঁচব না আমি বলবো আমি বাঁচতে চাই এটুকুই

প্রাধান্য পাচ্ছে তো আসলে আমরা কারোর উপর কোনো কিছু চাপাইয়ে দিব না একটা ছেলে জিপিএ ফাইভ পাইছে ছেলে জিপিএ ফাইভ পায় নাই তাই বলে একজন তুখুর মেধাবী আর একজন তুখুর মেধাবী না এই ধরনের শ্রেণী বৈষম্য বা এই ধরনের মানে যে আমরা যেটা করি যে টেবুটা দেই সেই টেবুটা আমরা দিব না একজন হইতেই পারে যে এখানে সে একটু খারাপ করছে বা এমনও হইতে পারে সেই ছেলেটাই একদিন ধাবিতে টপ টেনে আসে আমরা কখনো কাউকে এভাবে দেখে যা করে ফেলবো না এবং যার যেই দিকে মানে সুপ্ত প্রতিভা হোক বা যার যেই দিকে ভালো লাগার ফিলিংস কাজ করুক তাকে আমরা সেই সম্মান জানাই ঠিক আছে আমি ফ্যান হয়ে গেলাম আপনার মানে অসাধারণ ছিল আচ্ছা এখন ক্লাস মনে হচ্ছে বাংলা কবিতার ব্যাখ্যার ক্লাস জোবার ভাইকে দিয়ে দিতে হবে কারণ এত সুন্দর করে পুরো কবিতার থিমটা ভাই এক কথায় বলে দিল এটাই কথা জানো একসাথে আমাদের সাথে জানবে আমরা একসাথে কাজ করব। এবং একসাথে যেটা এইম আমাদের চারশো না এবারে হাজারে যাই হাজার ঢাবিয়ানকে নিয়ে বুক ফুলে যেন বলতে পারি এবং ঢাবির ক্যাম্পাসে এখনো হাঁটি যখন তখন যে আসে না তোমরা যখন আসবে আরো বেশি ভাবে আমরা বলতে পারবো ক্যাম্পাসে হাঁটতে হাঁটতে আমার জুনিয়র ভাইয়া আপনার ক্লাস করছে আমি চান্স পাইছি তারপর চা খাওয়াতে হবে হ্যাঁ তারপরে যে চা খাওয়াতে চা খাওয়াতে হবে যা কামাই করি টাকা পকেট ফাঁকা হয়ে যায় কিন্তু ওই অনুভূতিটা আছে না নিজের মাঝে গর্বের এটা আমরা চাই এবং ইনশাআল্লাহ তোমরা আমাদেরকে দিবে এ পর্যন্তই আগামীতে তিন দিনে ধাবিয়ান হওয়ার হইতে থাকো তিন ক্লাসে আইসিইউ ব্যাচে আসো যারা আছো তারা তো আছোই দেখা হবে আগামীতে খুব দ্রুত সবার জন্য শুভকামনা শুভকামনা এবং অনেক অনেক আল্লাহ এটা একটা ফ্লাইন কে যেত শোনো